ধন্যবাদ আবার আজকে আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের দুজন অতিথি আজকে হচ্ছেন অতনু চক্রবর্তী এবং সঞ্জয় মুখার্জি। এনারা দুজনেই বিজ্ঞান লেখক এবং বিজ্ঞান নিয়ে অনেকগুলো বই লিখেছেন, তার পাশাপাশি বিজ্ঞান নিয়ে এমনি লেখালেখি করেন ফেসবুকে এবং অন্যত্র। তো এনাদের খুব আকর্ষক বইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সাধারণভাবে বিজ্ঞান লেখালেখি নিয়েও এনাদের সাথে আমরা আলোচনা করব। অতনু আর সঞ্জয় ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। আমার নিজেরও খুব ভালো লাগছে এসে। আমাদের দেখা যাচ্ছে ফেসবুকে? আমি ফেসবুক লিঙ্কটা একটু করে দিই। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন করা শুরু করি আপনাদের, এবং আমাদের সাথে যারা জুমে আছেন বা ফেসবুকে আছেন তারা আপনাদেরকে আলোচনা চলাকালীন প্রশ্ন করতে পারবে। তো আমাদের প্রথম প্রশ্ন যেটা সব সময় আমরা লেখকদের করি সেটা হচ্ছে যে আপনারা লেখালেখি কেন করেন? অতনু আপনি শুরু করুন না। আচ্ছা, প্রশ্নটা আসলে আর একটু স্পেসিফিক হলে বেশি ভালো হতো আসলে, কারণ আমি আসলে খুব বেশি বিচিত্র কোনো বিষয় নিয়ে লেখালেখি করি না। আমার লেখালেখির মূল বিষয় হচ্ছে বিজ্ঞান। তো আমি আসলে বিজ্ঞান নিয়ে লেখালেখি কেন করি, এটা একটা এই প্রশ্নটা যদি আসলে করা হয় তাহলে আমি বলতে চাই যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাটাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি। আমি আমার পড়াশুনো করা হয়েছে কোরিয়াতে, পড়াশুনো করা হয়েছে জাপানে। তো এই দুটো দেশই তাদের মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করে যে বিশ্বে বেশ ভালো মতো একটা দখল করে নিয়েছে বিজ্ঞান জগতে বা একাডেমিয়াতে, এটা মোটামুটিভাবে সবাই জানি আমরা আর কি। তো সেদিক থেকে আমি যখন কোরিয়াতে পড়তে গিয়েছি দেখেছি চমৎকার চমৎকার সব বই, তাদের মৌলিক বই, অনুবাদ বই, সব বইগুলোই আর কি, তাদের নিজেদের ভাষায় লেখা। আমরা শুধু তাই না, যে ধরনের একাডেমিক বইগুলো আমরা পড়ে থাকি, বায়োলজিতে লেনিনজারের বায়োকেমিস্ট্রি বলি আর রেসনি খ্যালেদের ফিজিক্স বলি, সবকিছুই তাদের নিজস্ব ভাষায় অনুবাদ করা হয়েছে। তো আমার কাছে সবসময় মনে হয় নিজেদের ভাষায় বিজ্ঞানকে যদি মানুষের ভেতরে ছড়িয়ে দেওয়া না যায় তাহলে আসলে মানে সত্যিকার অর্থে বিজ্ঞান চর্চার যে মূল উদ্দেশ্যটা সেটা সফল হতে পারে না। আর বিজ্ঞান চর্চার ব্যাপারে আমার যে নিজের প্যাশনের জায়গাটা, সেই জায়গা থেকেই আমি বিজ্ঞান নিয়ে লেখালেখি করি। আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা খানদানজিদ ওসমান ভাইকে আজকে আমাকে এই আলোচনায় আমন্ত্রণ করার জন্য। সঞ্চালক ভাই এবং অতনু চক্রবর্তীকেও অভিনন্দন জানাচ্ছি। তো আমি কেন লিখি? তো আমি লিখি, প্রধান কারণ হচ্ছে আমার ভালো লাগে লিখতে। আমি লিখে একটা আনন্দ পাই, একটি সুখ পাই। এবং আমি যে শুধুমাত্র বিজ্ঞান লিখি তা না, আমি অনেক ধরনের লিখেই লিখি, কিন্তু এখন প্রকাশের পর্যায়ে আছে হচ্ছে বিজ্ঞান বিষয়ক লেখাগুলো। তো বিজ্ঞান বিষয়ে আমি কেন লিখছি, তো সেই বিষয়টাই আসলে দেখা যায়, আমি বিজ্ঞানের ছাত্র হিসেবেই তৈরি হয়েছি, সেই স্কুল থেকে, তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে একটি নির্দিষ্ট বিষয় অণুজীব বিজ্ঞানে। তো আমি যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ালেখা করি, প্রথম যখন ফার্স্ট ইয়ারে প্রবেশ করি, তখন আমার অণুজীব বিজ্ঞানের, যেহেতু আমাদের ইংলিশ মিডিয়ামে হচ্ছে ভার্সিটি লেভেলে পড়ানো হয়, তো আমার একটু সমস্যা হচ্ছিল। আমি বাংলা মিডিয়াম থেকে গিয়ে ইংরেজি মিডিয়ামে হঠাৎ করে একটু অ্যাডজাস্ট করার বিষয়ে সমস্যা হচ্ছিল। তো সেই সময় আমি প্রচুর পরিমাণে খুঁজতাম যে কোথায় আমি অণুজীব বিজ্ঞান বিষয়ে বই খুঁজে পাই। তো দুঃখের বিষয় এটাই যে আমি এরকম বই খুব বেশি খুঁজে পাইনি, হাতে গোনা কয়েকটি পেয়েছি। আর যে দু একটি পেয়েছি সেটিও ছিল হচ্ছে অনার্স লেভেলে উদ্ভিদ বিজ্ঞানের, যেটি এক্সট্রা ডিপার্টমেন্টাল কোর্স হিসেবে পড়ানো হয়, সেই ধরনের একটি বই। তো তখন থেকে আমার একটি মনের মধ্যে ইচ্ছে ছিল যে আমি যদি কখনো সুযোগ পাই বা আমার সম্ভব হয়, আমি ওই অণুজীব বিজ্ঞান বিষয়টিকে নিয়ে অনেক 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 লিখব, যাতে করে ভবিষ্যতে যারা অণুজীব বিজ্ঞান বিষয়ে পড়বে বা ইয়াং জেনারেশন যারা আছে তারা যাতে এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। আর আরো একটি কারণ আমি বলবো এই সাথে, যে এটি একটু হয়তো আধ্যাত্মিক চেতনার দিকে চলে যায় ব্যাপারটি, যে আসলে একটা জীবন পার করছি আমরা, খুব ভালোভাবে হোক বা যেভাবে হোক, এট দ্য এন্ড আমরা কি করে যাচ্ছি পৃথিবীর জন্য। তো
প্রত্যেকে যার যার জায়গা থেকে যা যা করণীয় করে যাবে। তো আমার একটা যেটা ভাবনা আছে সেটি হচ্ছে, আমি বেশ কিছু বই রেখে যেতে চাই এই পৃথিবীর জন্য, যেটি হয়তো পরবর্তী প্রজন্মের মানুষের জন্য কোনো না কোনো কাজে আসবে। এই তো। আচ্ছা, আপনি এখন হয়তো অনুজীব নিয়ে আরো বেশি লেখা পাবেন ইন্টারনেটে। আমাদের কান্তানজিৎ ভাইয়েরই বেশ কিছু লেখা খুবই জনপ্রিয় এখন। আপনারা দুজনে মিলে আশা করবো অনুজীব বিজ্ঞানের বিষয়ে লেখায় ইন্টারনেট ভরিয়ে ফেলবে। কৌস্তুভ, সরি ইন্টারাপ্ট করার জন্য, ওদের পরিচয়টা একটু দিয়ে দিলে ভালো হয়। আমি দিয়ে দেব? হ্যাঁ, আপনি দিয়ে দিন। আচ্ছা, আজকের লেখক যে দুজন আছেন, অতনু চক্রবর্তী, উনি একজন পিএইচডি গবেষক অবর্ন বিশ্ববিদ্যালয়ে আমেরিকায়। তিনি বই লিখেছেন মোট তিনটি, দুইটা একই ধারার, একটা সেটা হচ্ছে মেঘে ঢাকা তারা, বিস্মৃতির মেঘে ঢেকে যাওয়া বাঙালি বিজ্ঞানী, তাদের নিয়ে দুইটা পর্বের বই আছে। বিভিন্ন রকম বিজ্ঞানীর জীবন, ইতিহাস, আবিষ্কারের কাহিনী নিয়ে সেসব চমৎকার বই। আর আরেকটা হচ্ছে জীববিজ্ঞানের জন্য ভালোবাসা, জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে লেখা বই। সঞ্জয় মুখার্জি, তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নোবিপ্রবি মাইক্রোবায়োলজির। তার দুইটা বই প্রকাশিত, একটা হচ্ছে ছোটদের নিয়ে, একটা গল্পে গল্পে অণুজীব আবিষ্কার, অণুজীব বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে এই বই। আর রোগ জীবাণুর গল্প আরেকটা বই, সেটাও জীবাণুর বিভিন্ন বিষয় নিয়ে লেখা। চমৎকার দুটা বই, এবং তারা দুজনই সক্রিয় লেখক, প্রতি বছরই মোটামুটি বই বের করছেন গত কয়েক বছর ধরে। বাংলাদেশের তরুণ উদীয়মান বিজ্ঞান লেখকদের যদি নাম করতে হয় কয়েকজনের, তা অবশ্যম্ভাবী ভাবে তাদের দুজনের নাম করতে হয়। ধন্যবাদ। ধন্যবাদ সচিব ভাই, আমাদের পরিচয়টা আরো আগে দেওয়া উচিত ছিল, পরিচয়টা দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত। আর আমরা আলোচনা এখন এগিয়ে নিয়ে যাই। তো আমার পরের প্রশ্নটা তাহলে অতনুর কাছে প্রথমে চাই, যে আপনার এই বইগুলোর পাঠক কারা, বা আপনার উদ্দিষ্ট পাঠক কাদের কথা ভেবে বইগুলো লিখেন? আমার বই আসলে এখনো পর্যন্ত যে তিনটি বই বের হয়েছে, দুটো বই হচ্ছে বাঙালি বিজ্ঞানীদের তাদের জীবন, তাদের কাজ নিয়ে। তো এই যে ধারার বইটা আর কি, যেটা হচ্ছে খানিকটা হিস্ট্রি অফ সায়েন্টিস্ট অর হিস্ট্রি অফ সায়েন্স ইন বেঙ্গল, বেঙ্গল মানে হচ্ছে আমি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ আলাদা করিনি, মানে দুটোই, দুটোকে একসাথে করেই আসলে যে লেখালেখি গুলো করা, তার যে বিজ্ঞানীদের কাজ আর কি, তাদের সঙ্গে একটু কথা বলা। তো এই বই, এই ধারার বইগুলো বা এই ধাঁচের বইগুলো আসলে মোটামুটি ভাবে মানে যারা টিন এজার, যারা হচ্ছে একেবারে কেবল শিখছে বিজ্ঞান সম্পর্কে বা বিজ্ঞানীদের সম্পর্কে জানতে চায়, তারা যেমন এই বইটার পাঠক, ঠিক তেমন ভাবে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ছে বা হয়তো বাংলায় বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে তারা একটু বেশি আগ্রহী, এটা বাইরের অনেক দেশে এই বিষয়টাকে আমরা একটা টোটালি একটি ইউনিভার্সিটি সাবজেক্ট হিসেবে বা একটা গবেষণার বিষয়বস্তু হিসেবেও আসলে ধরে নিতে পারি। তো মোটামুটিভাবে যাতে মানে যারা একটু অ্যাডভান্স লেভেলে বিষয়টা জানতে চায়, তাদের, তারাও আসলে বইটা পড়ছে। তো আসলে বইগুলো আমার এমনভাবে আমি লিখেছি যে বইগুলো আসলে প্রত্যেকটা লেখা আসলে কিছু কিছু পার্টে ভাগ করা আছে, যেমন তাদের জীবন, তাদের কাজ সম্পর্কে প্রথম একটা ইজি ইজি গোয়িং একটা ইন্ট্রোডাকশন এমনভাবে দেওয়া, যাতে যে কোনো মানে টিনেজার যাদের বিজ্ঞান সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই, তারা সেটা পড়ে বুঝতে পারে। পাশাপাশি যখন তাদের সম্পর্কে অনেক ডিটেইলস তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি, এরপর তারা আসলে কি ধরনের গবেষণা করেছে, তারা তাদের সেই পেপারগুলো, কোন কোন পেপারগুলো বেশি উল্লেখযোগ্য, ইভেন তাদের পেপারে সেই অনেক ক্ষেত্রে হচ্ছে তাদের এই পেপারগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে, এগুলো তো অনেক আগের পেপার, অনেক ক্ষেত্রে এগুলো খুঁজে পাওয়া যায় না অনলাইনে, তো সেগুলো আমি কালেক্ট করে 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 বইয়ের লাস্টে ইন্ডেক্স আকারে সেগুলো দিয়েছি, যাতে কিনা যারা অ্যাডভান্স লেভেলের জানতে চায় তারাও এই বিষয়টা খুঁজে নিয়ে পড়তে পারে। তো এই যে বইটা লেখা, অর্থাৎ বিজ্ঞানীদের, বাঙালি বিজ্ঞানীদের সম্পর্কে, জীবন আর কাজ সম্পর্কে যে লেখাটা, এই লেখাগুলো আসলে মোটামুটি ভাবে সব ধরনের মানুষ, এবং ইভেন যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের না, তারাও পড়তে পারেন, তারাও পড়ে বুঝতে পারেন, তাদের জন্যই আসলে লেখা। কিন্তু জীববিজ্ঞানের জন্যে ভালোবাসা বইটা যেটা আসলে, এটা আসলে খুব বেশি মানে
উঁচু ক্লাসের স্টুডেন্টদের কথা মাথায় লিখে রেখে বইটা লেখা নয়। এটা মোটামুটি ভাবে যারা টিনেজার, যারা কেবল বিজ্ঞান শিখছে বা যারা বিজ্ঞান নিয়ে কখনো পড়াশোনা করেনি, তাদের জাস্ট একটু ইন্টারেস্টটা ক্রিয়েট করবার জন্য বিভিন্ন মজার মজার টপিকস নিয়ে সেই বইটা লেখা। এই বইটার ক্ষেত্রে আমি মাথায় রেখেছি যারা কিনা মানে বিগিনার্স আর কি, আর বিগিনার্স টু অ্যাডভান্স যারা রয়েছে তাদের জন্য, তারা আসলে তাদের কথা মাথায় লিখে আমার বিজ্ঞানীদের ইতিহাসের উপরে মেঘে ঢাকা তারা বাঙালি বিজ্ঞানীদের জীবনী নিয়ে যে বইটা সেটা লেখা। সঞ্জয়, আপনি এই প্রশ্নটার উত্তর মোটামুটি দিয়েই দিয়েছিলেন আপনার উত্তরে, তাই আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করি যে আপনার বিষয়ে যেমন বললেন যে বাংলাতে বিজ্ঞান বই তেমন ছিল না আপনি যখন বেড়ে উঠছেন, তো এখন বাংলাতে বিজ্ঞান বই প্রকাশের পরিবেশটা কেমন আপনার বিষয় হোক বা সাধারণভাবে হোক? আচ্ছা, প্রকাশের বিষয়টি যদি চিন্তা করি তাহলে এখন প্রকাশের জন্য খুব ভালো একটি অবস্থা বিরাজ করছে। যে কোনো লেখক যদি একটি ভালো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে প্রকাশকদের কাছে যায়, প্রকাশকরা খুব সানন্দে তাকে গ্রহণ করছে। তো প্রকাশের ব্যাপারটি আছে, কিন্তু আমাদের অনেক বেশি বেশি রাইটার তৈরি হওয়া দরকার যারা খুব সহজ করে এবং অডিয়েন্সকে টার্গেট করে বিভিন্ন রকম বই লিখবে। পরিবেশটি যথাযুক্ত আছে, যথোপযুক্ত আছে, কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে এটা আমার মনে হয়। তো এই প্রসঙ্গে যে প্রশ্নটা স্বাভাবিক হয়ে মাথায় আসে সেটা হচ্ছে যে আপনারা এর মধ্যে বেশ কয়েকটা বই লিখেছেন, বই লেখার অভিজ্ঞতা এবং প্রকাশনার অভিজ্ঞতা আপনাদের হয়েছে। তো এখনো যেসব বিজ্ঞান উৎসাহীরা একটা বই লিখে উঠতে পারেননি কিন্তু তাদের মধ্যে লেখার আগ্রহ আছে, তাদের জন্য আপনারা কি পরামর্শ দেবেন? সঞ্জয়, আপনি তাহলে প্রথমে বলুন। পরামর্শ হচ্ছে আগে নিজেকে টার্গেট করতে হবে যে আমি কি লিখতে চাই, এবং সেটি যেন ইউনিক কিছু হয় সেটির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যদি এখন দেখতে পাই অনেকে অনুবাদ ব্যাপারটির দিকে এগিয়ে আসছেন, যদি এটি খুবই দরকারি একটি জিনিস, অবশ্যই অনুবাদ খুব বেশি বেশি হওয়া প্রয়োজন, কিন্তু আমার মনে হয় অনুবাদের পাশাপাশি মৌলিক কিছু লিখে আসা দরকার। কারণ আজকাল ইন্টারনেটের যুগে এত সহজলভ্য হয়ে গেছে সবকিছু, যারা যারা আসলে ইন্টারনেট ইউজ করে, যারা আসলে একটু বড় ধরনের মানুষ, একটু যারা পড়াশোনা করে বা শিক্ষার্থীদের মধ্যে যারা একটু উচ্চ স্তরে পড়াশোনা করে, তাদের তৃষ্ণা আসলে অসীম এবং তারা সেগুলো ইন্টারনেটের মাধ্যমে সহজেই পেয়ে যায়। তো সেক্ষেত্রে যারা হচ্ছে সেই ইন্টারনেটের মাধ্যমে পৌঁছতে পারে না ওই জায়গাগুলোতে বা বুঝতে পারে না, তাদের জন্য যদি বাংলা লিখতে হয় তাহলে তাদের মতো করেই লিখতে হবে। আর সেক্ষেত্রে আমাদের মনে হয় শিশু লেভেলে যারা আছে, অর্থাৎ ক্লাস ফাইভ এর উপর থেকে শুরু করে SSC বা কলেজ পর্যায়ে যারা আছে, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক বেশি বেশি বাংলা লেখা দরকার এবং সেগুলো সহজবোধ্য হতে হবে, আর যতটুকু নির্ভুল পারা যায় সেটি করতে হবে। আর নতুন যারা লিখতে চায়, এখন লেখার জন্য শুধু যে বই প্রকাশ করতে হবে এটি না, আমাদের এখন অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইনে, অনেকগুলো প্ল্যাটফর্ম খুব ভালোভাবে সবাইকে প্রমোট করছে। আমি যেমন নাম করতে পারি, রোর নামে একটি আমাদের অনলাইনে আছে, সেখানে খুব ভালো লেখার সুযোগ আছে, কেউ একটু ভালো লেখা দিলেই এটা প্রকাশ করা যায়। এছাড়া বিভিন্ন ব্লগিং সাইট গুলো তো আছেই, ফেসবুক তো এখন খুবই অ্যাভেলেবল, বিজ্ঞান যাত্রা, তারপর এরকম অনেকগুলো নাম আছে যারা হচ্ছে খুব সহজেই লেখা প্রকাশ করতে পারে। তো সেখানে লিখতে লিখতে যখন কেউ একজন অভিজ্ঞ হয়ে উঠবে, তখন সে অবশ্যই, যদি বইয়ের মতো একটি কন্টেন্ট তার দাঁড়িয়ে যায়, একটি ম্যানুস্ক্রিপ্ট দাঁড়িয়ে যায়, তখন সে অবশ্যই প্রকাশকের কাছে অ্যাপ্রোচ করতে পারে। এবং আমার মনে হয় এখন অনেক প্রকাশনা প্রতিষ্ঠান আছে যারা নবীন লেখকদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে, তারা সাকসেসফুল হবে আমি আশা করি। আসলে এই প্রশ্নটার উত্তর মোটামুটি ভাবে সঞ্জয়টা কভার করে দিয়েছেন আর কি। তো তারপরেও আমি কয়েকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, যেমন আমি নিজেও আসলে মনে করি যে মৌলিক বইয়ের লেখাটা, মৌলিক বই লেখাটা খুব বেশি দরকার। হ্যাঁ, কিন্তু যারা মানে একটা ব্যাপার এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কাজ করে, যেটা হচ্ছে বাইরের দেশে, যেমন আমি আমি কোরিয়ার কথা বলতে পারি, জাপানের কথা বলতে পারি, ইভেন ইউএস এর অনেক ইউনিভার্সিটি থেকেও, যে সায়েন্স রাইটিং বা সায়েন্স কমিউনিকেশন, আমরা তো আসলে মানে টেক্সট বুক লিখছি না, মানে আমরা আজকে যে আলোচনাটা করছি এটা তো নিশ্চয়ই টেক্সট বুক লেখা বা টেক্সট বুকের
কোনো আলোচনা নয়, মানে একাডেমিক বই নয়, এটা পপুলার সায়েন্স টাইপের বই বা এই ধরনের যে বইগুলো আসলে নন ফিকশন লেখার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমার একটু মনে হয় যে সায়েন্স কমিউনিকেশনের ক্ষেত্রে পাবলিকের সাথে আমাদের ইয়ে করতে গেলে, আমাদের তাদের সাথে কথা বলতে গেলে বা তাদেরকে আসলে তাদের কাছে পৌঁছতে গেলে আমাদের নিজেদের লেখার ভেতরে বেশ কিছু কম্পোনেন্ট থাকতে হয়, যে আসলে লেখাটা আমি লিখলাম, আমি যদি লেখাটা আসলে মানুষের কাছে যাদের জন্য আমি আসলে মাথায় রেখে লিখেছি তারা আসলে এটা পড়তে পারবে কিনা। তো এই কম্পোনেন্টসগুলো যাতে, সব কম্পোনেন্টসগুলো যাতে আসে সেটার জন্য একটা প্রপার ট্রেনিং প্রয়োজন হয়। তো যেটা আসলে বাংলায় আমার মনে হয় অ্যাটলিস্ট বাংলাদেশে সেই মেন্টরশিপের জায়গাটা আসলে খুব একটা নেই বললেই চলে। হ্যাঁ, মানে আমি আমার জায়গা থেকে লিখছি, লেখার পর হচ্ছে আমি সেটা ছাপাতে দিচ্ছি, কিন্তু যারা এডিট করছে অনেক সময় এডিটিং এর প্রসেসটাও ঠিকঠাক মতো হয় না। মানে এডিটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি একটা মানুষকে এডিট করা মানে হচ্ছে তাকে মেন্টর করা, তার প্রত্যেকটা লেখাকে ধরে 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 আপনি তাকে বুঝিয়ে দেওয়া, তো এই ট্রেনিংটাও কিন্তু প্রয়োজন। তো আমার মনে হয় এই লেখালেখির ক্ষেত্রে যে যারা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে লিখতে চান বা যারা বিজ্ঞান নিয়ে লিখতে চান, তাদের আসলে সর্বপ্রথম আমি বলবো বিজ্ঞান লেখার আগে তাদের হচ্ছে সর্বপ্রথম পড়তে হবে। হ্যাঁ, মানে একটা যেমন আমি খুব চমৎকার কয়েকটা বইয়ের নাম করতে পারি যে বইগুলো পড়ে আমি নিজে হচ্ছে বিজ্ঞান লেখা সম্পর্কে খুব বেশি আগ্রহী হয়েছি। একটা হচ্ছে বেশ পুরনো একটা বই, পল ডি ক্রুইফের মাইক্রোব হান্টার্স একটা বই আছে, বইটা খুব অসাধারণ একটা বই এবং এটা জীবনী ভিত্তিক বই, বিভিন্ন মাইক্রোবায়োলজিস্টের জীবনী নিয়ে তারা কিভাবে কিভাবে কাজগুলো করেছেন সেই সেই সময়টার, সে তাদের প্রত্যেকের সেই যুদ্ধের গল্পগুলো নিয়ে বইটা, প্রত্যেকটা কিন্তু জীবনী কিন্তু কোনোটাই ক্লিশে মানে হচ্ছে খুব মুখস্থ গন্ধ বাঁধা বই না। আবার একইভাবে হচ্ছে আমি মানে বায়োগ্রাফি পেজ যদি বিজ্ঞানের কথা বইয়ের কথা বলি, আরেকটা হচ্ছে দ্য ইমর্টাল লাইফ অফ হেনরিয়েটা ল্যাক্স, যেটা রেবেকা স্ক্লুডের লেখা, হেলা সেলের যে ব্যাপারটা কয়েকদিন আগে আমাদের খান্তানজি ওসমান ভাই এটা নিয়ে লিখেছিলেন ফেসবুক পেজে। তো এরকম কিছু বই রয়েছে যে বইগুলো আসলে আমাদের পড়া দরকার, পড়লে হবে কি পড়তে পড়তে আসলে আমরা নিজেরাও বুঝতে পারবো যে আসলে আমাদের লেখাগুলোর ভেতরে কোন কোন কম্পোনেন্টস গুলো থাকাটা উচিত। বাংলায় রয়েছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বই রয়েছে, তারপরে হচ্ছে সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় বা চট্টোপাধ্যায় মানে ওনার বইটা ছিল ইংরেজিতে ক্যান্সার এম্পায়ার অফ অল ম্যালাডিজ, ওই বইটার বাংলা একটা অনুবাদ হয়েছে, বেশ চমৎকার অনুবাদ হয়েছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে মানে বিজ্ঞান লেখা যারা লিখতে চায় সেটা তো অবশ্যই, লেখাটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার, টিমটা আমাদের বিজ্ঞান লেখকের টিমটা অনেক বড় হবে, কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে প্রচুর পড়তে হবে। যারা বিজ্ঞান লিখতে চায় তাদের প্রতি আমার একটা খুব মানে সবসময় বলি যে প্রচুর পড়তে হবে, পড়লে আমার মনে হয় তাহলে আমরা আমাদের লেখার ওই ট্রেনিংটা, যেহেতু আমাদের কেউ ট্রেনিং হাতে কলমে দেওয়ার নেই, সেহেতু পড়তে 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 আমরা শিখব। ইংরেজির যে ভালো লেখক যারা রয়েছেন, বাংলা যারা ভালো লেখক রয়েছেন, তাদের লেখাগুলো আমরা পড়ে পড়ে এই জায়গাটা নিতে পারি। সো লেখার যে প্ল্যাটফর্মের কথা সঞ্জয় দা বলেছেন, অবভিয়াসলি আমার রোরের সাথে আমি কয়েকটা যুক্ত করতে চাই, বিজ্ঞান পত্রিকা, বিজ্ঞান ব্লগ, যেখানে আমাদের পরিচিত আরেকজন আমার সিনিয়র বিজ্ঞান লেখক যাকে দেখে আমি লিখতে লেখা অনেক কিছু শিখেছি, আরাফাত রহমান ভাই, তিনিও হচ্ছে বিজ্ঞান ব্লগে আর কি কাজ করেন। তো এরকম আর কি, ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ আহমেদ ভাই, তিনি হচ্ছে বিজ্ঞান পত্রিকা চালাচ্ছেন, তিনি ই করছেন রিসেন্টলি থিঙ্ক বাংলাতে বেশ কিছু সুন্দর সুন্দর লেখা আসছে। তো এই সমস্ত জায়গায় লেখার জন্য এই অবশ্যই প্ল্যাটফর্মগুলো অবশ্যই খুব জরুরি, তার আগে প্রচুর পড়াটাও আমার মনে হয় খুব জরুরি, এটাও সবার মানে যারা লিখতে চায় তাদের মাথায় রাখাটা উচিত। এই আলোচনায় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, আমরা সেগুলো নিয়ে একে একে আলাপ করব। তার আগে সচিব ভাই মনে হয় কিছু বলতে চান। আচ্ছা, হ্যাঁ, বেশ গুরুত্বপূর্ণ বিষয় কতগুলো উঠে এসেছে বোধ অতন এবং সঞ্জয়ের কথা থেকে। তো এটা আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং এবং কৌতূহলকর যে আমাদের নিজেদের লেখক তৈরির কোনো শিবির নাই, মানে এরকম লেখক শিবির নামে সংগঠন আছে কিন্তু সেই হিসেবে তরুণরা লেখা শিখবে বিজ্ঞান বিষয়ে এরকম কোনো প্রতিষ্ঠান নাই, মানে আমরা দেখি না যাদেরকে খুব সহজে কাছে পাবো। তো সেই দিক থেকে ব্লগ গুলা আমার ধারণা অতনু যেটা বললো যে ব্লগ গুলা বেশ কার্যকরী নতুন লেখক তৈরির জন্য। তো প্রথম প্রথম আমার দেখা একটা ট্রেন্ড হচ্ছে, প্রথম প্রথম
নতুনরা নতুনদেরকে বললে ওরা অনুবাদ করে কোনো একটা ছোট নিবন্ধের, তারপরে সেখান থেকে নিজেরা অন্যান্য লেখা লেখা শুরু করে ব্লগ থেকে। ধীরে ধীরে অনেক লেখক এভাবে বাংলায় বিজ্ঞান লেখক হিসেবে উঠে এসেছেন, অনেকেই, আমি অনেকের নাম করতে পারি এরকম। অতনু তো সেরকম ভাবে এরকম একটা প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন। আরাফাত যার নাম বললো, আরাফাত আমাদের একটা ইয়েতে আসছিলেন, একটু আমাদের সাথে আলোচনা করতে একটা বইয়ের আড্ডায়, এই খানিক আলাপেই। তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি কি মনে করেন যে সঞ্জয় মনে হয় এখন নাই নাকি? আচ্ছা, আপনি কি মনে করেন অতনু যে ব্লগ গুলার অবদান কতটুকু এদিক দিয়ে? আমি সঞ্জয় এবং অতনু দুইজনকে বলছি, ব্লগ এবং এবং আর যেগুলো অনলাইনের প্ল্যাটফর্ম আছে, যে নতুন লেখক তৈরিতে এদের ভূমিকা কতটুকু? আমার আমার দেখা মতে বেশ বড় রকমের। বিজ্ঞান ছাড়া অন্যান্য বিষয়ে আমি জানি না, কিন্তু বিজ্ঞান বিষয়ে অন্তত অনেক বড়। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমি এক কথায় বলবো যে বিজ্ঞানের যে ব্লগ গুলো বাংলায় রয়েছে, লেখালেখির ক্ষেত্রে বা একজন নতুন লেখক তৈরিতে তাদের ভূমিকা বিশেষ করে এই মুহূর্তে অপরিসীম। কারণ আমাদের যেহেতু কোনো অর্গানাইজড কোনো প্রতিষ্ঠান নেই, কোনো ইনস্টিটিউশন নেই লেখক তৈরি করবার জন্যে, আমাদের বেশ কিছু, আমরা মানে ওই অফিসিয়াল না হলেও আনঅফিসিয়াল কিছু মেন্টর পেয়েছি প্রত্যেক লেখার সময়। যেমন আমি লেখার সময়, আমি যখন লিখতাম তখন সৌমিত্র চক্রবর্তী, তারপর হচ্ছে আরাফাত রহমান ভাইয়ের কথা বললাম, ইমতিয়াজ ভাইয়ের কথা বললাম, সেই সময়ে বিজ্ঞান নিয়ে আরো বেশ কিছু সুন্দর সুন্দর লেখা, সুন্দর বেশ কিছু বইও আসতো, আসিফের কিছু বই আসতো। সেই বইগুলো বোধহয় এখন খুব বেশি পাওয়া যায় না, তখন আমার সময় আমি বইগুলো মানে গোগুড়া সে গিলতাম আর কি। তো এই যে বইগুলো, এই বইগুলো পড়বার পর যখন আমি বিজ্ঞান একটা লেখা লিখতে যেতাম, ব্লগে যখন লিখতাম, তখন আসলে তারা যে কোঅপারেশনটা করতো, মানে একটা বিজ্ঞান ব্লগ চালানো, মানে এটা কিন্তু তারা টোটালি হচ্ছে মানে কোনো ধরনের, এখানে কোনো ধরনের আর্থিক লাভ বা ইকোনমিক্যাল লাভ তখন বা এখন আসলে খুব বেশি নেই এই সমস্ত ক্ষেত্রে। তো তারা যেভাবে আসলে এই এই জিনিসগুলোর পেছনে শ্রম দিয়েছেন, সেটার আসলে অবদান অনস্বীকার্য। এবং এখনো আমি মনে করি, আমি যাদের কথা বললাম, এই বিজ্ঞান লেখকদের যদি হচ্ছে আমি ছায়া হিসেবে না পেতাম, যেমন আমি এখনো হয়তো কোনো একটা টপিক লিখে তাদেরকে হয়তো পাঠাই, যাদের সময় আছে তারা হয়তো আমাকে একটা ছোট্ট একটা ফিডব্যাক দিলেন, হ্যাঁ আচ্ছা এটা এভাবে লেখো, এই টপিকসটা হয়তো সংযোগ করতে পারো। মাঝে মধ্যে আমি খান্তাজিদ ওসমান ভাইকে ভাইকেও পাঠাই অনেক অনেক লেখা, যে ভাই এটা আসলে কিভাবে যুক্ত করা যায়, একটু কিভাবে ভালো মতো জিনিসটা লেখা যায়। সো সবকিছু মিলিয়ে যারা এই ব্লগ গুলোর পেছনে রয়েছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতার কোনো সীমা আমাদের নেই, আমার নেই আর কি। কিন্তু ওই তারপরেও আসলে আমার মনে হয়, আর যেহেতু আমাদের কোনো একটা অর্গানাইজড ইনস্টিটিউশন নেই, একটা অর্গানাইজ প্লেস নেই, তারপরেও আসলে একটা ওই অভাব থেকে যায় আর কি। কারণ এক একটা ব্লগ তো একটা স্ক্যাটার্ড অবস্থায় রয়েছে, এদেরকে একসাথে বাধাটা এখনো হয়, আমি এটুকুই মনে করি। আচ্ছা, অবশ্যই বিজ্ঞান ব্লগ গুলো খুবই ভালো কাজ করছে, এবং একজন লেখকের ক্ষেত্রে সবসময় তার প্রত্যাশা থাকে তার লেখাটি প্রকাশিত হোক, যেহেতু কাগজে প্রকাশিত হওয়ার ব্যাপারটি অনেক সময় সাপেক্ষ, এবং ওইভাবে আমাদের দেশে খুব বেশি হার্ড কভারে বিজ্ঞান বিষয়ক পত্রিকা বের হয় না। এখন মনে হয় বিজ্ঞান চিন্তা, তারপর কিছুদিন জিরো টু ইনফিনিটি বের হয়েছিল, এর আগে বেশ ভালোই সেটি সাড়া ফেলেছিল। তারপর আমাদের সময়, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম ও সময় সায়েন্স ওয়ার্ল্ড নামে একটি বিজ্ঞান পত্রিকাও বের হতো। তো এখন সেই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে গেছে, কমে গিয়ে এখন অনলাইনে জিনিসগুলো ট্রান্সফার হয়ে গেছে, একটা এরকম ব্যাপার। সেক্ষেত্রে অনলাইনের এই ব্যাপারটি অবশ্যই লেখকের জন্য অবশ্যই উৎসাহ ব্যঞ্জক, এখানে কতজন ভিউ দিয়েছে, কতজন লাইক দিয়েছে এই ব্যাপারগুলো চলে আসে, এটি এক ধরনের প্রণোদনা একজন লেখকের জন্য। তবে আমার যেহেতু মনে হয় আমি যে কোনো ব্লগে লিখি না কেন, আলটিমেটলি ঘুরে ফিরে সেটি কিন্তু ফেসবুকেই, ফেসবুকের মাধ্যমে আমার জনগণকে জানাতে হয়, সেক্ষেত্রে যেই সোশ্যাল যে ব্লগ সাইট গুলো আছে তাদের ইন্টারফেস গুলোকে অবশ্যই যাতে ফেসবুকের মাধ্যমে খুব কুইকলি এবং ইজিলি হয়, ইন্টারফেসটা যাতে খুব সুন্দর হয়, যেটা রোডের ক্ষেত্রে দেখা যায়, তো এরকম যদি করা যায় তাহলে মনে হয় আরো ভালো হবে। আর অবশ্যই ব্লগ সাইট গুলোর অনেক বেশি অবদান রয়েছে। আমি এখানে একটু কথা বলতে চাই আর কি, আমি কি অ্যাড করতে পারি সঞ্জয়দের কথা? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে আমার মাথায় রাখতে হবে, কারণ দাদা রোরের কথা বলছিলেন,
আমি নিজেও রোরে লিখেছি একটা সময়, মাঝে মধ্যে এখনো টুকটাক লিখে দিই। রোরের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের বাইরে আসলে আমাদের চিন্তা করতে হবে, কারণ রোর কিন্তু হচ্ছে কোনো স্পেসিফিক বিজ্ঞান লেখার জায়গা না। হ্যাঁ, এবং এটা আসলে মানে বিজ্ঞানে আসলে আমরা যে ধরনের লেখা লিখে থাকি, হ্যাঁ মানে আপনি আমরা বা যে ধরনের টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি, যে একটা নন ফিকশন লেখা যেভাবে হবে, সেই লেখাগুলোর একটা ফিচার্ড ফর্ম হচ্ছে রোর। হ্যাঁ, তো আসলে যদি আমরা যে সিরিয়াস বিজ্ঞান লেখা যেটাকে বলি আর কি, হ্যাঁ হার্ডকোর বিজ্ঞান লেখা, সেই লেখার জায়গা আসলে রোর না। সেই লেখার জায়গাগুলো হচ্ছে যে আপনি অন্যান্য যে যে সায়েন্স ওয়ার্ল্ড, যে বিজ্ঞান ম্যাগাজিনের কথা বললেন, বা আমি যে বিজ্ঞান ব্লগ বা বিজ্ঞান পত্রিকার কথা বললাম, এই জায়গাগুলো। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে কি, ফেসবুকের যে ব্যাপারটা, ফেসবুকের সাথে আসলে মানে কানেক্ট করার পরেও অনেক ক্ষেত্রে হয় কি, যে এই জায়গাগুলো আসলে কিছু 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 ক্ষেত্রে আমাদের মানে আমার মনে হয় এখানে আর একটা পয়েন্ট আমাদের কথা বলতে গেলে চলে আসে, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ এখনো বিজ্ঞান পড়তে বা বিজ্ঞান নিয়ে একটা লেখা পড়তে কতখানি আগ্রহী, সেই জায়গাটাও কিন্তু চলে আসে। হ্যাঁ, তো মানে ফেসবুকে আসলে আমি দেখেছি যে হয়তো বিজ্ঞান নিয়ে আপনি একটা লেখা লিখলেন, সেই লেখাটা আপনার নিজের টাইম লাইনেই হয়তো আপনি র্যান্ডম স্যাম্পলিং করলেন আর কি, একটা জেনারেল একটা পোস্টে যে এভারেজ যে ধরনের এনগেজমেন্ট হয়, দেখবেন একটা বিজ্ঞান লেখাতে খুব বেশি সেই পরিমাণ এনগেজমেন্ট হয়তো হয় না। তো এই যে একটা পয়েন্ট আমার মনে হয় এটা নিয়ে আমাদের একটু কথা বলা উচিত। আর একটা পয়েন্ট হচ্ছে যে যে লেখার ক্ষেত্রে মানে আমাদের আসলে স্পেসিফিক হার্ডকোর বিজ্ঞান প্ল্যাটফর্মগুলো নিয়ে আমার মনে হয় আর একটু বেশি চিন্তা করা উচিত আর কি। আমাদের আগের আলোচনাতে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল, আমরা সেগুলো নিয়ে আর একটু কথা বলি। যেমন কথা হচ্ছিল যে আমরা যখন একটা বিজ্ঞান বই লিখি, তখন সেটা প্রকাশনার তরফ থেকে যারা এডিটিং করেন বা প্রুফরিড করেন, তাদের বিজ্ঞানের বিষয়ে দক্ষতা কতটা থাকে, বা তাদের কাজ তো মোটামুটি একজন লেখকেরই সমান দায়িত্বে। এটা নিয়ে আমরা আগে যখন গোলাম হোসেন হাবিবের সাথে কথা বলেছিলাম, উনিও এই বিষয়টার উপর জোর দিয়েছিলেন, এবং ওনার তো আরো অনেক বছরের লেখালেখির অভিজ্ঞতা, তো এই বিষয়টা তখন আমাদের আলোচনায় উঠে এসেছিল। আরেকটা বিষয় যেটা এখন উঠে এলো, তখনও এসেছিল, সেটা হচ্ছে অনুবাদ এবং মৌলিক লেখার বিষয়টা। তো বিজ্ঞানের ক্ষেত্রে এটা আরো সত্যি যে বিজ্ঞানে, বিশেষ করে পপুলার সায়েন্স নিয়ে, বিদেশে অনেক সুন্দর সুন্দর বই আছে অল্প বয়সীদের জন্য বা কিশোরদের জন্য, এবং আমরা হয়তো বা এগুলোকে অনুবাদ করেই বাংলায় বিজ্ঞান চর্চাকে জনপ্রিয় করতে পারি। আবার এটাও প্রশ্ন থাকে যে সেগুলো যে স্তরের বিজ্ঞান ছাত্রছাত্রীদের জন্য লেখা, সেই স্তরে আমাদের দেশের বিজ্ঞান ছাত্রছাত্রীরা এখন আছে কিনা, তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত শুনি একটু। সঞ্জয় দা বলুক, আমি তো বলছি আগে, দাদা বলুক, আমি তারপর বলছি। সরি, আমি প্রশ্নটা শুনতে পাইনি, নেটওয়ার্কের সমস্যা ছিল। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে অনুবাদ এবং মৌলিক লেখা নিয়ে আমাদের যে আগে কথা উঠে এসেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিজ্ঞানে, বিশেষ করে পপুলার সায়েন্সে, যেমন বিদেশে অনেক সুন্দর লেখা আছে, বই আছে ছাত্রছাত্রীদের জন্য বা কিশোরদের জন্য, তো সেগুলো কি বাংলায় অনুবাদ করে পপুলার সায়েন্স বাংলায় জনপ্রিয় করার উপায়টা সহজতর, নাকি সেগুলো যে স্তরের ছাত্রছাত্রীদের জন্য লেখা বাংলাতে এখনো সেই স্তরের বিজ্ঞান পাঠক ছাত্রছাত্রীদের মধ্যে অতটা নেই? না, সবকিছুই অনুবাদ করা যায়, অনুবাদ করা উচিত অবশ্যই, তবে মানে আমাদের দেশের আসপেক্টে সেটা জনগণরা কিভাবে গ্রহণ করে বা আমাদের শিক্ষার্থীদের মেধার স্তরটা কিভাবে আছে সেটাও মাঝে মধ্যে ভাবা দরকার। আর কপিরাইটের একটা ইস্যু থাকে, সব বই অনুবাদ করার জন্য আসলে অ্যাভেলেবেল হয় কিনা, যারা অনুবাদ করছেন তারা সেটা রিচ করতে পারছেন কিনা, বিশেষ করে পপুলার যে বইগুলো আছে। অনুবাদ যেগুলো একটু হায়ার লেভেলের আছে সেগুলো তো অবশ্যই স্পেসিফিক কিছু মানুষের জন্যই, আর পপুলার যে লেখাগুলো আছে এগুলোকেও যদি সেরকম নাও হয়, নতুন করে নিজের মতো করে আমাদের মতো করে যদি আমরা তৈরি করতে পারি বিষয়টিকে নিয়ে, সেই স্পেসিফিক বিষয়টিকে নিয়ে যদি আমরা নিজেরা করতে পারি, সেটি অবশ্যই করা দরকার। আচ্ছা, এখানে হচ্ছে দুটো পয়েন্ট নিয়ে কথা হচ্ছে। একটা হচ্ছে যে যারা হচ্ছে আমাদের লেখাটা
প্রথমটা ওই যে এর আগেরটা একটা ইস্যু নিয়ে বললেন যে আমাদের বইগুলো এডিটিং এর হাতে, এডিটিং যাদের হাতে থাকে আর কি, তারা আসলে কতটুকু বিজ্ঞান জানেন। হ্যাঁ, তো মানে খুব এক কথায় সাদা বাংলায় যদি উত্তরটা দেয়া হয় সেটা হচ্ছে তাদের বিজ্ঞান সম্পর্কে নলেজ হচ্ছে মানে এক চা চামচের চেয়েও কম আর কি, তাদের বিজ্ঞান সম্পর্কে নলেজ খুবই কম। এবং আসলে আমাদের দেশে সেই কালচারটা এখনো গড়ে ওঠেনি যেটা পিয়ার রিভিউড যেটা বলে। হ্যাঁ, পিয়ার রিভিউয়ের যে কালচার নট অনলি ইন জার্নাল মানে একাডেমিক ক্ষেত্রেও মানে এই লেখালেখির ক্ষেত্রেও আর কি। তো মানে আমি আমার থেকে সিনিয়র একজন যিনি কিনা বিজ্ঞান সম্পর্কে অ্যাকচুয়ালি জানেন, হ্যাঁ, তিনি যদি বিজ্ঞান সম্পর্কে আমার বইটা আরো একটু ভালো মতো রিভিউ করেন, তো আসলে কি এই এটা কিন্তু একটা কালচার, এটা একটা একটা টোটাল একটা একটা পুরো একটা হায়ারার্কির মতো চলে আর কি, একটার পর একটা একটার পর একটা এভাবে এভাবে আসলে এগোয়। তা আমাদের দেশে সেই সিস্টেমটাই আমার মনে হয় না গড়ে উঠেছে, যার ফলে কি হয়, যার ফলে আসলে আমাদের ওই বই দিতে হয় আর ওই এডিটিংটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের করতে হয়, যদি সর্বোচ্চ হয়তো কারো খুব ভালো কোনো শুভাকাঙ্ক্ষী থেকে থাকেন, তিনি হয়তো একবার একটা একটা মানে চোখ বুলিয়ে হয়তো একটা ফিডব্যাক দেন আর কি। তো এটা হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সবার অভিজ্ঞতা অবশ্যই সমান হবে না। তো আমার মনে হয় মানে সেই যে বিজ্ঞান রিভিউ করার, বিজ্ঞানের বই রিভিউ করার ওই কালচারটা তৈরি আসলে হয়নি। ইভেন পাবলিশাররাও মানে যে কোনো ধরনের বিজ্ঞানের বই সেটা আসলে বিজ্ঞানের বই না হলেও সেগুলো আসলে ছাপিয়ে দিচ্ছেন, কারণ তাদের নিজেদেরও আসলে বিজ্ঞানের বিজ্ঞান সম্পর্কে ধারণা শূন্যের চাইতেও কম আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর আর একটা ব্যাপার হচ্ছে যে এটা গেল একটা পয়েন্ট, সো আমি মনে হয় একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। সো আর একটা পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, অনুবাদ সাহিত্য আর হচ্ছে মানে অনুবাদ লেখা আর বাংলা লেখা মানে আমাদের মৌলিক লেখার ব্যাপার, আমি আসলে এই কথা বিশ্বাস করি যে আমাদের বইগুলো এখন কিছুটা হলেও চেঞ্জ এসেছে, তারপরেও আমরা যদি আসলে আজকে তাকাই মানে আজকে মানে ক্যানাডাতে বা ইউএসএতে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে স্কুলে বিজ্ঞানের যে কারিকুলামটা করা হয়ে থাকে বা বিজ্ঞানের যে ধরনের কারিকুলাম দেওয়া হয়, সেই কারিকুলাম মানে আমি সায়েন্স কারিকুলাম নিয়ে কথা বলছি যেহেতু আমরা বিজ্ঞান নিয়ে কথা বলছি, তো সেই কারিকুলামের দিক থেকে আমার বলতে কোনো ধরনের দ্বিধা নেই, আমরা প্রায়োগিক দিক ব্যবহারিক দিক থেকে মোটামুটিভাবে এবং তত্ত্বীয় দিক থেকে অনেক ক্ষেত্রে মোটামুটিভাবে অনেক দিক থেকে পিছিয়ে আছি আর কি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তো যার ফলে আসলে আপনি আজকে যে বইটা আসলে হাই স্কুল স্ট্যান্ডার্ডের বা হয়তো একটা টিনেজার স্ট্যান্ডার্ডের বই আপনি ওদের দেশে দেখছেন, সেটা আসলে বাংলাদেশে আপনি কিন্তু ঢাকা দিয়ে বিবেচনা করলে চলবে না। আমি নিজে থাকি নড়াইলে একটা মফস্বল এলাকাতে, তো এই এলাকাতে এসে আপনি ওই বইগুলো সম্পর্কে যখন তাদেরকে বলবেন, তাদের দেখা যাচ্ছে যে তাদের সে একদম যে কোর যে কনসেপ্টটা এটা সম্পর্কেই হয়তো ধারণা অনেকের কম থাকে বা অনেকে থাকেই না। তো সুতরাং আমার মনে হয় অনুবাদ সাহিত্যের যে ব্যাপারটা সেটা অবশ্যই একটা এটার একটা ভ্যালু আছে, আমার মনে হয় সেটা আমাদের একটু যারা হচ্ছে পড়ালেখা অলরেডি করেছে বা হচ্ছে বা একটু মোটামুটিভাবে হয়তো মিডিয়াম মানে ইন্টারমিডিয়েট লেভেল যারা রয়েছে তাদের জন্য হয়তো অনুবাদকৃত বইগুলো হয়তো খুব ভালো একটা ফল বয়ে আনতে পারবে, কিন্তু একদম রুট লেভেলের মানুষের হাতে পৌঁছতে ওই আমাদের দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের যে গল্পের শেষ নেই বা এই ধরনের বেশ কিছু বই আমার মনে হয় আধুনিক যুগে আমাদের এই মুহূর্তের বিজ্ঞান যে গবেষণাগুলো হচ্ছে সেই সেইগুলোর উপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি। অনুবাদের চাইতে এই ক্ষেত্রে বিগিনার্সদের জন্য আমি মৌলিক বইয়ের উপরে গুরুত্ব আরো বেশি করছি। আমি আশা করি দুটো ইস্যুই ক্লিয়ার করতে পেরেছি। আমাদের সাথে আজকে জুম কলে যারা আছে তাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, হয় চ্যাটে লিখে অথবা এখানে হাত তুলতে পারেন, তখন আমি আপনাদেরকে অনুরোধ করবো আনমিউট করে প্রশ্ন করতে। আর যারা ফেসবুক লাইভে শুনছেন তারা ফেসবুক কমেন্টে প্রশ্ন করতে পারেন, সেখান থেকে আমি পড়ে শোনাবো। ইতিমধ্যে ফেসবুকে একটা প্রশ্ন এসেছে যে এখানে আমরা যারা বাচ্চাদেরকে বিজ্ঞানে আগ্রহী করতে চাই তাদের বাবা মা তাদেরকে কিভাবে বেশি আগ্রহী করে তুলতে পারেন বিজ্ঞান। আমি বলবো না দাদা বলবেন? আচ্ছা, তো মানে এখন বাচ্চা যদি খুবই ইয়া হয় মানে হচ্ছে একেবারেই চাইল্ডহুড যেটা বলে মানে
হচ্ছে 10 বছরের কম বয়সে যারা রয়েছে তাদের জন্য আসলে মানে আমাদের নিজেদের বাংলা ভাষায় বিজ্ঞানের খুব বেশি বই তো আসলে ওভাবে নেই, তবে কিছু ছোট 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 এক্সপেরিমেন্ট করে মানে তাদেরকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করাটাই তো মূল বিষয়। তো সেজন্য তাদেরকে ছোট 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 এক্সপেরিমেন্ট করে তাদেরকে একটা ধারণা দেওয়া যেতে পারে বিজ্ঞান কিভাবে কাজ করে এটা নিয়ে তাদের ধারণা দেওয়া যেতে পারে, তারা যেটা পড়ছে সেই বিষয়গুলো তাদের চারপাশের পরিবেশের সাথে বিজ্ঞান আসলে কিভাবে রিলেটেড সেই ক্ষেত্রগুলো নিয়ে তারা হয়তো একটা ইয়ে করতে পারে, একটা সম্পর্ক স্থাপন করে তাদেরকে সেটা বোঝাতে পারে। বেশ কিছু ছোট ছোট বিজ্ঞানের অনেক এক্সপেরিমেন্ট আছে, কিডস এক্সপেরিমেন্ট, সেগুলো দেখাতে পারে। আর যদি বাচ্চা একটু বড় হয় তাদের জন্য বেশ মজার কিছু বিজ্ঞানের বই রয়েছে, বিজ্ঞানীদের জীবনী রয়েছে, এগুলোও তাদেরকে দেওয়া যেতে পারে আর কি। একটা বইয়ের কথা আমি বলতে পারি, বিশেষ করে যারা নারী বা যারা বাচ্চা কন্যা সন্তান যারা আর কি আমাদের, তো ডটার, তো ওদের জন্য আসলে এই যে উমেন সায়েন্টিস্টদের উপরে আসলে বেশ কিছু সুন্দর সুন্দর বই রয়েছে। বাংলায় আসলে বইগুলোর অনুবাদ করা হয়েছে বলে আমার জান নেই, তো ইংরেজিতে বইগুলো রয়েছে, বইগুলো সুন্দর ইলাস্ট্রেটেড বই। তো এরকম প্রচুর ইলাস্ট্রেটেড বই বাইরে মানে আমাদের দেশেও হয়তো কিনতে পাওয়া যায়, তো সেগুলো দিয়ে হয়তো তাদের একটা আগ্রহের জায়গা তৈরি করা সম্ভব। ইংরেজিতে আসলে খুব ইন্টারেস্টিং একটা বইয়ের সিরিজ আছে ফর বেবিস বলে, এটা নিয়ে ফেসবুকে একজন কিছুদিন আগে পোস্ট দিয়েছিলেন যে একদম শব্দজাত শিশুদের শব্দ চেনানোর জন্য কিছু বই থেকে পড়ে শোনানোর থাকে। তো সেখানে যেমন কোয়ান্টাম ফিজিক্স ফর বেবিস ধরনের বই আছে যে তারা একদম শব্দজাত অবস্থা থেকে কোয়ান্টাম ফিজিক্স এর শব্দগুলো শুনতে শুনতে বড়। অবশ্যই এই ধরনের বই তো বাংলায় নেই, কিন্তু আপনি যেমন বললেন যে ছোটদের গল্পচ্ছলে বিজ্ঞান শোনানোর জন্য কিছু বই হলো আছে, যেমন আমরা কিছুদিন আগে কথা বলেছিলাম রাকিব ভাইয়ের সাথে, ওনার কিছু সুন্দর বই আছে বিজ্ঞানীদের জীবনে নিয়ে, তো এগুলো অবশ্যই মানে। আরেকটা বিষয় নিয়ে যখন আমরা ছোটদের জন্য কথা বলছি তখন আরেকটা প্রশ্ন করি যে ছোটদের জন্য তাহলে বাংলাতে কি ধরনের বিজ্ঞান বই লেখা উচিত যা হয়তো এখনো সেভাবে লেখা হয়নি? সঞ্জয় আপনি বলুন। সঞ্জয় আপনাকে আনমিউট করতে হবে। আচ্ছা, ছোটদের জন্য কি ধরনের বা কিভাবে লেখা উচিত, অতন একটু আগে বললেন যে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মতো করে গল্পের ছলে জিনিসটাকে নিয়ে আসা, আমার মনে হয় এই জিনিসটাই সবচেয়ে বেশি এফেক্টিভ হয়। আমি নিজেও এভাবে লেখার চেষ্টা করি, একটা গল্প বা স্টোরি তৈরি করে তার মাঝে বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে আসা। তো এই বিষয়টি আমাদের করতে হবে এবং সেটি হচ্ছে বিজ্ঞানের সবগুলো আসপেক্ট বা সবগুলো ক্ষেত্রকে টার্গেট করে করতে হবে। আমি শুধু ফিজিক্স নিয়ে লিখবো বা শুধু মাইক্রোবায়োলজি নিয়ে লিখবো সেটা না, প্রত্যেকটা সেক্টর নিয়ে যদি এভাবে লিখা যায় তাহলে সেটি শিশুদের জন্য অনেক ইজি হয়। আর আমার এই প্রসঙ্গে আরেকটি মনে হয় যে আমাদের যে স্কুল কলেজগুলো আছে গ্রাম অঞ্চলে বিশেষ করে, সেই জায়গায় যদি এই জিনিসগুলোকে পৌঁছানো যায়, শুধু বই না, বইয়ের সাথে সাথে নানান ধরনের প্রতিযোগিতা, বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা যেগুলো জাতীয় পর্যায়ে দেখতে পাই, সেরকম না হোক যদি ছোট আকারে এগুলো প্রত্যেকটি একদম গ্রাম পর্যায়ে যদি এই জিনিসগুলোর একটি প্রথা চালু করা যায়, সেটি যেহেতু আমরা দেখছি যে এভাবে স্বপ্রণোদিত হয়ে করছে না কেউ, যদি এটি বাধ্যতামূলক হিসেবে যদি করা হয়, মজায় মজায় বিজ্ঞান শেখানোর যে ব্যাপারটা, বাৎসরিক একটি বা দুটি প্রোগ্রাম এভাবে যদি করা যায়, তাহলে আমার মনে হয় শিশুদের মধ্যে এই সচেতনতা বা বিজ্ঞান নিয়ে জানার আগ্রহটা আরো বেড়ে যাবে। আপনি যেহেতু বিজ্ঞানীদের জীবনী নিয়ে বই লিখেছেন, তাই পরের প্রশ্নটা আপনাকে করি যে বিদেশে এখন বিশেষ করে বিজ্ঞান শেখার পাশাপাশি বিজ্ঞানের ইতিহাস শেখার উপরও একটা জোর দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, তো এই বিষয়ে আমাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় সবার প্রথমে হচ্ছে বাঙালি বিজ্ঞানীদের জীবনীগুলোকে আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত, একেবারে বেসিক লেভেল থেকে মানে একদম হাই মানে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের পাঠ্যসূচিতে যে কোনো কিছুতে, বাংলা হোক ইংরেজি হোক, মানে ভাষার পাশাপাশি আমাদের বিজ্ঞানীদের জীবনীগুলোকে অন্তর্ভুক্ত করা উচিত আমাদের পড়ালেখার সাথে সাথে।
তাহলে মনে হয় কি যে অ্যাটলিস্ট বিজ্ঞানীদের জীবনীগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে, একদম বিজ্ঞানীদের নামগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে, এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে একেবারে যারা হচ্ছে একদম প্রথম থেকে, যেমন আমরা বিজ্ঞান অনেক অনেকের জীবনী পড়াচ্ছি, হয়তো জগদীশচন্দ্র বসুর জীবনী আমাদের ছিল, তো এরকম দু একজনের দু একজন ব্যক্তিত্ব জীবনী আমরা কারোর পড়িনি আর কি, আমাদের বাংলা বইতে ছিল না বা ইংরেজিতে, আমরা তো তাদের সম্পর্কে ডিটেলস পড়িনি। আমার মনে হয় তাদের সম্পর্কে আর একটু বেশি চর্চা হওয়া দরকার এই ক্ষেত্রগুলোতে। আর পাশাপাশি আমার মনে হয় যে যখন হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, আমরা যখন পদার্থবিজ্ঞান পড়ছি, আমরা যখন জীববিজ্ঞান পড়ছি, রসায়ন পড়ছি, যেমন রসায়নে সংকর ধাতু সম্পর্কে আমরা সবাই পড়েছি, তো পাশাপাশি সেখানে যদি আসলে ছোট্ট করে, আপনি দেখেছেন আমরা যখন একাডেমিক বইগুলো পড়তাম, আমাদের বইতে ছোট 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 করে বইয়ের ভেতরে এরকম বক্স করে সেই ক্ষেত্রে একজন স্পেসিফিক সায়েন্টিস্ট, তাদের সম্পর্কে একটা অবদান কিন্তু লেখা থাকে। এটা যে কোনো আমরা যে টেক্সট বুকগুলো পড়ে থাকি আপনি দেখবেন আছে। তা আমার মনে হয় আমাদের বইগুলো আসলে সেভাবে ডিজাইন করা উচিত, যেমন সংকর ধাতু সম্পর্কে ছোট সিক্স থেকেই পড়ানো হয়, বা এই ধাতুগুলো কি বলে উড়োজাহাজের মেশিনারিজ তৈরিতে ব্যবহৃত হয়, উড়োজাহাজের ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত হয়। তো সেখানে যদি ছোট্ট করে আমরা আব্দুস সাত্তার খান নামের মানুষটার কথা লিখতে পারি, যে আমাদের দেশে এরকম একজন বিজ্ঞানী ছিলেন যিনি হচ্ছে এরকম প্রচুর অ্যালয় তৈরি করেছিলেন, যেগুলো আসলে পরবর্তীতে উড়োজাহাজে ব্যবহৃত হয় বলেই আসলে আমাদেরকে এখন উড়োজাহাজ যে যে পরিমাণ ক্যারি করতে পারছে, তাদের যে এনার্জি এফিসিয়েন্সি রয়েছে, তাদের কস্ট এফিসিয়েন্সিটা রয়েছে, এটা এটা সম্ভব হয়েছে। তো এরকম ভাবে প্রত্যেকটা বিজ্ঞানীর কাজ আমরা যখন পড়ছি সব রিলেটেড জায়গাগুলোকে তাদেরকে যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, এটা খুব ভালো একটা কাজ হতো। এটা হচ্ছে আমি বলছি এলিমেন্টারি, মিডল স্কুল এবং হাই স্কুলের স্টুডেন্টদের পাঠ্যসূচিতে কিভাবে কাজ করতে পারে। এখন আমি যদি হচ্ছে ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটিতে আমি খুব একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি যখন কোরিয়াতে পড়াশুনো করতাম, কোরিয়াতে হচ্ছে আমার আমাদের একটা কোর্স ছিল, এটা আসলে একটা অপশনাল কোর্স ছিল, যে হিস্ট্রি অফ কোরিয়ান সায়েন্স, মানে মানে হিস্ট্রি অফ সায়েন্স ইন এনশেন্ট কোরিয়া, এরকম আর কি কোর্সটার নাম ছিল। তো এই কোর্সটাতে আমাদের একদম ডিটেলে পড়ানো হতো যে একেবারে প্রথম থেকে, একেবারে প্রাচীন কোরিয়া থেকে, তখন যখন আর কি নর্থ কোরিয়া সাউথ কোরিয়া একসাথে ছিল, কোরিয়ান পেনিনসুলা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন রাজাদের আমলে কিভাবে নতুন আস্তে আস্তে ধীরে 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 এক একটা বিজ্ঞানের এক একটা শাখা মানে বিকাশ লাভ করলো, তারপর হচ্ছে ওদের ওয়েপনের যে সায়েন্স, অর্থাৎ অস্ত্রবিজ্ঞান যেটা বলা হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ মাত্রা লাভ করলো যখন জাপানিজরা কোরিয়ানদের আক্রমণ করা শুরু করলো আর কি, কোরিয়ান দ্বীপকে আক্রমণ করা শুরু করলো। তো এই বিষয়গুলো আসলে কিভাবে কোরিয়ান বিজ্ঞানের বিজ্ঞানের দিকটা পরিবর্তন করে দিয়েছে কোরিয়ান দ্বীপের ভেতরে, সেইগুলো সম্পর্কে কিন্তু খুব মজার ডিটেইলস আলোচনা ছিল, এবং আমাদের যারা পড়াতেন তারা আসলে এই বিষয়ের উপরেই রিসার্চ করেছেন, হিস্ট্রি অফ সায়েন্স নিয়েই তারা হয়তো পড়াশোনা করেছেন। তো আমার মনে হয় অ্যাটলিস্ট একটা কোর্স মোটামুটিভাবে যারা বিজ্ঞান পড়ছেন আমাদের ইউনিভার্সিটি লেভেলগুলোতে, বুয়েট বলি মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো বলি বা মানে আমাদের যে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমার মনে হয় এরকম একটা কোর্স বা একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করে তাদের এই এই জায়গাগুলো তৈরি করা, গবেষণার এই জায়গাগুলো তৈরি করা আর কি, এটা আমার আমার মনে হয় এটা একটা ভালো পথ হতে পারে আর কি। এখানে আসলে বিদেশে যেমন আমরা প্রায় দেখি যে স্কুল থেকে ছাত্রছাত্রীদের যেভাবে বিজ্ঞান মিউজিয়ামে নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানেও তাদের বিজ্ঞান সংক্রান্ত ছোটখাটো হলো মিউজিয়াম থাকে, যেমন সজীব ভাইয়ের MIT-তে মিউজিয়াম আছে বর্তমান গবেষকদের কাজগুলোকে শোকেস করার জন্য। তো এই ব্যাপারটা হয়তো আমাদের দেশে আরো চালু হলে অনেক সুবিধা হবে, এই স্কুল পর্যায় থেকে ছাত্রছাত্রীদের আসলে বিজ্ঞান সম্বন্ধে জানার সুযোগটা অনেক বাড়বে। আমার মনে হয় এই ক্ষেত্রে যারা পলিসি মেকার তাদের সম্পর্কে তাদের একটু ভালো মতো বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা বোঝা উচিত। যেমন আমি যখন আমি আসলে তো যে বিজ্ঞান নিয়ে যে লেখালেখিগুলো করেছি এদের এনাদের সম্পর্কে আসলে সব টপিকস আমার কিন্তু আসলে ইন্টারনেটে বসে ঘাটাঘাটি করে পাওয়া সম্ভব না। তো আমি প্রায়ই হচ্ছে কলকাতাতে গেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, ঘুরে 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 তাদের সম্পর্কে জিনিসগুলো জানতে পেরেছি এবং অনেক নতুন নতুন তথ্য সংগ্রহ করেছি, তাদের বাড়িগুলোতে গিয়েছি।
তো আমার এরকম ভাবে হঠাৎ করে মনে পড়লো একটা কথা এই প্রসঙ্গে, যে মানে মিউজিয়াম বা তাদের যে সেই সময়ের কাজগুলোকে যদি আসলে সংরক্ষণ করে রাখা যায়। যেমন এক্সাম্পল দিই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী হচ্ছেন মানে একজন অসাধারণ চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি হচ্ছেন ইউরিয়া স্টিবেমাইন আবিষ্কার করেন, যে লিশম্যানিয়াসিস নামে যে রোগটা ছিল সেই রোগের একটা কার্যকর প্রতিষেধক আবিষ্কার করেন উনি প্রথম, তখন যেটা কি ক্যাম্পবেল মেডিকেল স্কুল যেটা কলকাতায়, তো সেটাতে। তো পাশাপাশি ভাবে হচ্ছে উনি কিন্তু কলকাতাতে বিশ্বের দ্বিতীয় ব্লাড ব্যাংক প্রতিস্থাপন করেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, এবং উনি কিন্তু নোবেল প্রাইজের জন্য মনোনীতও হয়েছিলেন দুবার। তো তার ওই কাজটা, যে ঘরে উনি আসলে ইউরিয়া স্টিবেমাইন আবিষ্কার করেছিলেন, তার যে স্মৃতিবিজড়িত যে ঘরগুলো, এটা খুব সম্ভবত বছর দুয়েক আগে এগুলো আর কি ইয়ে করে দেওয়া হয়েছে, নতুন বিল্ডিং তৈরি করতে গিয়ে এগুলো আসলে ডেমোলিশ করে দেওয়া হয়েছে, বা সেই জায়গাগুলো আসলে এখন আর নেই। তা আমার মনে হয় বাংলাদেশেও এরকম খুঁজলে প্রচুর, রাধাগোবিন্দ চন্দ্রের যে বাড়ি আমার যশোরে, এখানে আমাদের নড়াইলের কাছাকাছি বাড়ি, উনি একজন অসাধারণ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তো তার বসত বাড়ি, তার কোনো কাজ, তার টেলিস্কোপ কিচ্ছু নেই, কোনো কিছু আপনি পাবেন না। আমার মনে হয় পলিসি মেকারদের একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত যে এই জিনিসগুলোকে আসলে সংরক্ষণ করাটা দরকার। না, ওদের কথা শুনছিলাম, সবই সব খুব চমৎকার সব কথা। আমি আমি আমার কিছু মন্তব্য বলতে পারেন। এক হচ্ছে এই যে পুরানো বই পড়া, অনুবাদ পড়া, যেভাবে আপনারা ইন্টারেস্টেড হন বিজ্ঞানে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য অনুবাদও বেশ গুরুত্বপূর্ণ ছিল। যেমন আমার প্রিয় একটা বই ছিল সহস্র সূর্যের আলো, রবার্ট ইয়ুংকের ব্রাইটার দেন আ থাউজেন্ড সানস, এটার অনুবাদ, এবং অনেক পুরানো অনুবাদ, আমি এমনকি অনুবাদকের নামও ভুলে গেছি, বাংলাদেশ থেকে অনুবাদ করা, খুব সুন্দর। আমার খুব অনুপ্রেরণার জায়গা ছিল এটা পড়ার পরে, পদার্থবিজ্ঞানীদের নিয়ে বিশেষ করে। তারপর হচ্ছে ডাবল হেলিক্স, তার অনুবাদ মনে হয় ভারত থেকে হয়েছিল, আমি যেটা পড়ছিলাম। কিন্তু আমি এই দুইটাই পড়ছিলাম হচ্ছে ইউনিভার্সিটি পর্যায়ে থাকতে, এই দুইটাই একটু বড়দের জন্য বই, ছোটদের জন্য না। কিন্তু মানে অনুপ্রেরণা পাওয়ার জন্য বা গবেষণায় আসা, বিজ্ঞানে আসার জন্য বড় হয়েও পড়ার মতো বই ও প্রয়োজন, সেটা বলার জন্য এটা বললাম। এই অতনবলো সিদ্ধার্থ মুখার্জির The Emperor of All Maladies, এটা খুব ভালো বই, ক্যান্সার। হ্যাঁ, তার আরেকটা বই আছে দ্য জিন, ওইটাও খুব খুব গুরুত্বপূর্ণ, খুব মৌলিক বই, মানে মৌলিক জিনিসপাতি নিয়ে বই। তো আমি মনে করি যে আমরা কি সবাই জানি কোন কোন ভালো বই বর্তমানে বিশ্বে পাওয়া যায় যেগুলোর অনুবাদ করা উচিত, এই এই জ্ঞানটুকু রাখাটাও লেখকের জন্য, শুধু অনুবাদক না সব, কারণ আমরা লেখকরা অন্যান্য বই পড়ে উৎসাহিত হই, ওই বিষয়ে লিখতে চেষ্টা করি বিভিন্ন ঘটনা এবং জিনিসপাতি বিজ্ঞানের। তো সেই আমাদের এই এই পরিচিতিটা থাকা উচিত। আমার প্রশ্ন হলো এই যে আপনারা তো তরুণ দুজনেই, আমার চেয়ে অনেক অনেক তরুণ, আপনাদের সময়ে বলা যায় যে ইন্টারনেটটা ডেভেলপ করেছে এত 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 উন্মুক্ত ভাবে, আপনারা এখন উন্মুক্ত ভাবে অনেক জ্ঞান দেখতে পারেন। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন ছিল না এরকম, বাংলাদেশে তো সাইবার ক্যাফে যেতে হয়তো খুব কষ্ট করে ইন্টারনেটের অ্যাক্সেস পাওয়ার জন্য, বাসা থেকে অনেক দূরে, তারপরে এত জ্ঞান ইন্টারনেটে তখন ছিল না। এখন তখন সেজন্য বেশিরভাগ জিনিসই পড়া হতো কাগজের বই থেকে, এখন তো জ্ঞানের এত উন্মুক্ত জ্ঞান, আপনি চাইলেই নেট থেকে সবকিছু পড়ে ফেলতে পারেন। তারপরও একজন মানুষকে কি আপনি মনে করেন যে শিশুদের এবং বড়দেরকে একটা নির্দিষ্ট বিষয়ে ধাবিত করার জন্য, পড়ে ইন্টারেস্টেড ফিল করানোর জন্য বই, কাগজে লেখা বইয়ের গুরুত্ব কতটুকু? যে আমরা একটু আগে কথা বলছিলাম অনলাইন মাধ্যমগুলা, ব্লগ এবং ইত্যাদি, মানুষ কেন বিজ্ঞানের বই পড়তে আগ্রহী হবে বলে মনে করেন? সঞ্জয় বলেন প্রথমে। সঞ্জয় শুনছেন?
হ্যাঁ, আমার নেটওয়ার্ক খুব সমস্যা ছিল, এই জন্য লাস্ট অংশটুকু বুঝতে পারি, প্রশ্নটা বুঝতে পারিনি। ও আচ্ছা, সেটা হলো আমি বলতেছি যে এই যে এত উন্মুক্ত এখন ইন্টারনেট, তথ্যের তথ্য এখন বাসায় পুরোপুরি চলে আসছে, আপনি বিজ্ঞানের যে কোনো একটা কিছু নিয়ে সার্চ দিলেই গুগলে চলে আসে, যদিও অনেক ভুল ভাল জিনিসও আসে, কিন্তু সুন্দর করে বই হিসেবে লিখলে এই উন্মুক্ত তথ্যের যুগে বিজ্ঞান বইগুলাকে আস্তে আস্তে প্রয়োজনীয়তা হারাচ্ছে কিনা, বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? না, আমার সেটি কখনোই, জি জি, আমার সেটি কখনোই মনে হয় না, কারণ বই একটি অন্যরকম আবেদনের জিনিস। কারণ বইটি শুধুমাত্র আমার যে পড়ার বাইরের যে বই তা না, আমার কিন্তু পড়ার বইগুলো হার্ড কপি বইতে পড়তে হয়। আমার সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সবাইকে সেই হার্ড কপির বইয়ের কাছে কিন্তু যেতেই হবে। তো সেক্ষেত্রে বইয়ের আবেদন হার্ড কভারের বইয়ের পাশাপাশি আমাদের যেই পাঠ্য বইয়ের বাইরের যে বইগুলো, সেগুলোর আবেদন কখনোই হারিয়ে যাবে না। আর ইন্টারনেটের সহজলভ্যতা সেটি আছে, ঠিক আছে, কিন্তু ইন্টারনেটটাও কিন্তু সবসময় সবার জন্য অ্যাভেলেবেল হয় না। যেমন প্রত্যন্ত অঞ্চলে বলি বা ইউজার ফ্রেন্ডলির যে ব্যাপারটা থাকে, একটি বই পড়তে গেলে আমার খুব বেশি অন্যান্য রকম ইফেক্ট পড়ে না, যেটি মোবাইল থেকে যদি দেখতে চাই, রেডিয়েশনের ব্যাপার বলি বা অন্যান্য ব্যাপারগুলো বলি, এই সমস্যাগুলো থাকে। সেক্ষেত্রে হার্ড যে বাইন্ডিং এর বইগুলো আছে, এগুলোর আবেদন বা প্রয়োজনীয়তা কখনোই ফুরিয়ে যাবে না, বরং ভবিষ্যতে আরো বাড়তে পারে বলে আমার মনে হচ্ছে। কিছু যোগ করতে চান এই বিষয়ে? আমি একটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে যে রেডিয়েশন বা এই যে ইয়ের ব্যাপারটা যেটা সঞ্জয়দা বললেন, এটার একটা মানে স্বাস্থ্যের দিকের কিছু ব্যাপার কিন্তু আসলে ইয়েও আছে, মানে আমার আমি নিজে আসলে ফিল করি হার্ড কপি বইয়ের ক্ষেত্রে। যেমন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমাদের তো আসলে হার্ড কপি বইগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, এই বইগুলো তো আসলে সবসময় লাইব্রেরি মানে আমাদের নিজে তো কিনে আসলে পড়াটা সম্ভব হয় না। তো মানে স্পেশালি আমি বায়োলজি মেজরের মানুষ, আমার বায়োলজির বইগুলো পড়তে গেলে ফটোকপি বই পড়লে কোনো লাভ নেই, আমার এই জিনিসগুলো আসলে খুব ভালো মতো বুঝতে হবে, তো দেখতে হবে ছবিগুলো বুঝতে হবে, বুঝতে গেলে তো হয় কি আমার আসলে লাইব্রেরি থেকে বইগুলো নিতে হয়। সো বাংলাদেশের আসলে অধিকাংশ লাইব্রেরির অবস্থা এতটা করুন যে আমি আসলে কোথাও একটা হার্ড কপি বই নিলাম, তো আসলে ওই তেজস্ক্রিয়তার ব্যাপারটা যেরকম এখানেও আছে বইয়ের ক্ষেত্রেও আছে। মোস্ট অফ দেম আসলে ডাস্ট আছে, সেগুলো আপনার ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করবে, আমি নিজে ডাস্ট অ্যালার্জির পেশেন্ট বলে আমি জানি আর কি, এটা খুব বাজে একটা প্রবলেম ক্রিয়েট করে আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে কিন্তু যে বইগুলো আসলে আমার লাইব্রেরি থেকে নিয়ে পড়তে হচ্ছে না, সেক্ষেত্রে আমি হয়তো নিজে বইগুলো কিনে পড়তে পারছি, আমার অধিকাংশ বইগুলো আসলে কিনে আমার পড়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে প্রেফার করি মানে ইন্টারনেটে বা হচ্ছে বইগুলোর পিডিএফ কপি বা ই বুক পড়বার যে ব্যাপারটা। আর আমার মনে হয় যে আমি নিজেও আসলে কিন্তু এখনো ইলেকট্রনিক ডিভাইস গুলোতে বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার নিজেরও কিন্ডেল রয়েছে, সেটা খুব রেয়ারলি ব্যবহৃত হয়, কিন্তু তারপরেও আমি আমি আসলে একেবারেই মনে করি না যে বইয়ের প্রয়োজন এই মুহূর্তে আসলে আমাদের কাছে ফুরিয়ে গেছে। বই আসলে যতটুকু আবেদনময় বা আবেদনময়ী ছিল সেটা এখনো রয়েছে, কিন্তু তারপরে আমার মনে হয় যে আসলে এই আবেদনময়তাটা আসলে কতদিন থাকবে সেটাও একটা ভাবনার বিষয়, কারণ সবকিছু আসলে ক্রমাগত চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু একটা ব্যাপার। পরের প্রশ্নটা আমরা আপনাদের দুজনের কাছে শুনবো, সেটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান চেতনা বিষয়, যে বাংলায় বিজ্ঞান মনস্কতা তৈরি করতে কি প্রয়োজন এবং এটার সব থেকে বড় প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো কি। সঞ্জয় বলুন প্রথমে। সঞ্জয় কি শুনতে পেলেন আমার প্রশ্নটা? আচ্ছা, ওনার মনে হয় আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অতনু আপনি বলুন। প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটু একটা পয়েন্ট আমি আসলে যোগ করতে ভুলে গেছিলাম, সেটা একটু বলে নিই। যখন আসলে অতনু বললে ভালো, আমি প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারিনি, আমি নেটওয়ার্কের সমস্যার কারণে, অতনু বললে আমি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো
যে ব্যাপারটা হচ্ছে সেটা আমি একটু বলি, একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, যখন আমাদের বলা হচ্ছিল যে শিশুতোষ যে বিজ্ঞানের বইগুলো আসলে তৈরি করা উচিত, বা যে বইগুলো আসলে আমাদের কি কি বিষয় আসলে আমরা এক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে পারি। তো হ্যাঁ, বিভিন্ন টপিকস আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, কোয়ান্টাম মেকানিক্স, লটস অফ টপিকস। তা আমার কাছে মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের মনে হইতে আমার মনে হয় অ্যাড করা উচিত বাচ্চাদেরকে, আসলে শেখানো যে আসলে বিজ্ঞান কি, এটা কিভাবে কাজ করে, বা বিজ্ঞানের বিজ্ঞান যে আসলে একটা সুসংঘবদ্ধ একটা সিস্টেম, একটা 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 অ্যালগোরিদম অনুযায়ী যে এটা চলে, বিজ্ঞান মনস্কতাটা আসলে যে আসলে কি, এটা কিভাবে চিন্তা করতে হয়। তো এই বিষয়ের উপরেও আমার মনে হয় বেশ কিছু সুন্দর সুন্দর বই ইংরেজিতে রয়েছে, আমার এই মুহূর্তে আমি নাম উল্লেখ করতে পারছি না, আমার মনে নেই, কিন্তু দেখেছি। তো আমার মনে হয় এই পয়েন্ট এই বিষয়টা আসলে ইনক্লুড করা দরকার আর কি। এখন আসি যে কথাটা বললেন আর কি, যে মানে বিজ্ঞান মনস্কতা, বা হচ্ছে আমরা যদি মানুষের কাছে এটা প্রচার করি, এক্ষেত্রে একটা ছোট বিষয় শুধু আমি যোগ করে দিতে চাই, কারণ এই বিষয়টা নিয়ে সজীব ভাই প্রায়ই আমাদের আন্তর্জাতিক লেখকদের সাথে কথা বলেন এবং তারা বেশ অবাকই হন যখন আমরা বলি যে আমাদের দেশে বিজ্ঞানটাকে একটা চিন্তাধারা হিসেবে দেখার থেকে একটা টুল বা একটা জীবিকা হিসেবে দেখার প্রবণতা অনেক বেশি। তো আপনি এই কথাটা তোলে আমার এই মুহূর্তে সেটা মনে হলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ব্যাপারটা হচ্ছে কি, যেমন খুব সহজভাবে আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে আমাদের বলতে আসলে সুবিধা হবে। এক একটা এক্সাম্পল দিই, যেটা আসলে খুবই দূরবর্তী কোনো এক্সাম্পল না, একেবারে র্যান্ডম স্যাম্পলিং করলে আপনি বাংলাদেশে প্রচুর এই ধরনের স্যাম্পল পাবেন। একটা স্যাম্পল হচ্ছে কিছু মেন্টালিটি, পড়াশোনা করেছে মেডিকেল সায়েন্সে, বাট তারা কখনোই বিবর্তনকে বিশ্বাস করে না, বিবর্তন সম্পর্কে তাদের বিবর্তনকে তারা পছন্দ, মানে বিবর্তন সম্পর্কে তারা কথা বলতে চায় না, তারা মনে করে বিবর্তন একটা মিথ। হ্যাঁ, আবার এক ধরনের মানুষ মনে করছেন যে ঠিক আছে বিবর্তন হচ্ছে, কিন্তু এটা কেবলমাত্র মাইক্রো বিবর্তন হচ্ছে, ভাইরাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু মানে যে মানে লং পার্সপেক্টিভে যেটাকে আসলে আমরা বলি ম্যাক্রো বিবর্তন বা ম্যাক্রো এভলিউশন, সেটা হচ্ছে না, এরকম আপনি এরকম পার্সপেক্টিভ পাবেন। তো এটা হবার মূল কারণ হচ্ছে সে হয়তো নাইন টেন ইলেভেন টুয়েলভে কিন্তু বিবর্তন যুক্ত করা হয়েছে আমাদের পাঠ্যসূচিতে। তো এর কারণটা হচ্ছে সে বিজ্ঞান সম্পর্কে পড়েছে, বিজ্ঞান সম্পর্কে জেনেছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটাকে আসলে মানে এটাকে যে একটা থট প্রসেস, এটাকে যে সে আসলে তার মানে তার চারপাশের জীবনযাত্রা, তার জীবজগৎকে দেখবার যে দৃষ্টিভঙ্গিকে যে আসলে চেঞ্জ করার একটা জায়গা রয়েছে, এই এই জায়গাটা যে আসলে বিজ্ঞান ধারণ করে, এটা সে কখনোই বুঝতে পারেনি। সে যেটা করেছে মুখস্থ করেছে, পড়াশোনা করেছে মুখস্থ করেছে, হয়তো সে একটা ভালো ইনস্টিটিউশনে পড়ছে, কিন্তু সে বিজ্ঞানের একজন ছাত্র, কিন্তু সে একজন বিজ্ঞান মনস্ক মানুষ নয়। তো যখন আপনি তাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে যাবেন, প্রথমেই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনার প্রবল প্রতিবাদের মুখে পড়তে হবে, এটা একটা খুব বড় ধরনের বাধা বাংলাদেশের ক্ষেত্রে। এবং যখন একজন মানে মধ্যযুগীয় চিন্তাভাবনার মানুষকে আপনি প্রথা বিরোধিতার কথা বলতে যাবেন, তখন সেই মানুষটা যদি হচ্ছে মোটামুটি নিরীহ শ্রেণীর মধ্যযুগীয় হন, তাহলে সে আপনাকে চুপ করিয়ে দিতে চাইবে অথবা সে চলে যাবে। কিন্তু সে যদি আসলে একটু মোটামুটিভাবে হিংস্র ধরনের মধ্যযুগীয় চিন্তাভাবনার মানুষ হন, তাহলে সে মোটামুটিভাবে আপনাকে বাই হুক অর বাই ক্রুক সে আপনার কথার বিরোধী বা বিপক্ষ যুক্তি না দিয়ে সে আপনাকে চিরতরে চুপ করে দেবার মতো সকল ধরনের পন্থা অবলম্বন করবে। তো ব্যাপারটা হচ্ছে কি, সো এই ব্যাপারগুলো আমাদের যে আমরা যখন লিখি, আমরা যখন বিজ্ঞান নিয়ে লিখি, তখন আমাদের একটা সময় আমাদের লেখার ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা বা কোনো ধরনের লিমিট মাথায় না রাখলেও চলতো, কিন্তু যখন আমরা এখন লেখালেখি করতে যাই, তখন আমাদের কিছু কিছু কথা মাথায় রাখতে হয় যে আমি যেটা লিখছি, যে বিজ্ঞান মনস্কতাটা ছড়িয়ে দেওয়ার ট্রাই করছি, কিন্তু আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে মানুষটাকে বোঝানোর ট্রাই আমি করছি, সে আসলে জিনিসটাকে ভালোভাবে নিবে কিনা। তো যার ফলে কি হয়, তার ওই বহুদিনের লালিত একটা সংঘবদ্ধ প্রথাকে আপনি যখন ধীরে ধীরে আঘাত করবেন, এটাকে সহজে মেনে নিতে মানুষ পারে না। তো এটা খুব বড় ধরনের বাধা হয় যদি হচ্ছে আপনি এই জায়গাগুলো নিয়ে লেখালেখি করেন, বিজ্ঞান মনস্কতার এই আন্দোলনগুলো করেন। তারপরেও একটা সমস্যা হয়, লেখালেখির পাশাপাশি আপনি যদি অ্যাক্টিভিজম করেন, এই বিষয়গুলোকে ছড়িয়ে দিতে ফিল্ডে যান, হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে আরো বড় ধরনের মানে রিয়াকশন ক্রিয়েট করে।
তা আমার মনে হয় এই জায়গাগুলো আসলে একটা খুব বড় ধরনের বাধা সত্যিকারের বিজ্ঞান ছড়িয়ে দিতে। কারণ বিজ্ঞান কখনোই কে চিন্তা করলো, কে ভালো মনে করলো, কে না মনে করলো, কে আবেগের আবেগে আবেগতাড়িত হয়ে বললো যে না এটা হচ্ছে, কিন্তু বিজ্ঞান তো আসলে আবেগ অনুভূতির ধার ধারে না, বিজ্ঞান তার নিজস্ব গতিতে চলবে। তো এই বিষয়টা আমার মনে হয় অধিকাংশ মানুষ মেনে নিতে না পারার কারণে এই ধরনের প্রবলেমগুলোর সম্মুখীন আমাদের হতে হয়। এটা খুব দুঃখজনক, কিন্তু দুঃখজনক হলেও নির্মম সত্য আমাদের এই ভূখণ্ডে। আমি শুনতে পেয়েছি, আসলে এটি খুব একটি নির্মম বা কঠিন সমস্যার ব্যাপার আসলে, কারণ বিজ্ঞান তো সত্য উদ্ঘাটন করতে চায় সবসময়, আর সত্য ক্ষেত্রে এরকম কোন কারো আবেগের স্থান নেই আসলে। আমরা যতই আবেগ আক্রান্ত হই, যতই অস্বীকার করি কোনো কিছুকে, সত্য সত্যই থাকবে। আর আমাদের এখানকার যে সংস্কৃতিটি রয়েছে সেটিকে গড়ে তোলা বা বিজ্ঞান মনস্ক করে তোলা ঠিক এই মুহূর্তে হয়তো বা আমাদের সেটি সম্ভব না, সেরকম বিজ্ঞান মনস্ক যেটি আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেখানে। তবে ধীরে ধীরে এই জিনিসটা হয়তো বা পরিবর্তন ঘটবে এবং সেটার চেষ্টা আমাদেরকেই করতে হবে। এই মুহূর্তে হয়তো বা চাচা ছোলা সত্যটিকে প্রকাশ না করে আমাদেরকে হয়তো একটা ভারসাম্য রেখে সত্য কথাটা বলার চেষ্টা করতে হবে, যে জিনিসগুলো বিতর্ক সৃষ্টি করতে পারে সেগুলোর ক্ষেত্রে। আর অবশ্যই যারা বিজ্ঞানের ক্ষেত্রে আছে তারা তো, তাদের তো এসব মানতে বা তাদের বুঝতে সমস্যা হয় না, কিন্তু সাধারণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমাদেরকে সেটিকে একটু সতর্কভাবেই পৌঁছানো উচিত, নিজেদের স্বার্থেই হোক বা কালচারটিকে উপলব্ধি করেই হোক। আমার মনে হয় সেটি এই মুহূর্তে করা দরকার, তাহলে আমরা হয়তো বা ধীরে ধীরে সেই বিজ্ঞান মনস্কতার যে ব্যাপারটি এটি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলে তখন আর সত্যকে সত্য বলে বলতে বা একদম ক্লিয়ারলি উচ্চারণ করতে কারো হয়তো বা সংকোচ বোধ হবে না। আমি এখানে একটুখানি যুক্ত করব। আচ্ছা, এইখানে আমি মনে করি আমাদের দেশে ওই অতন একটুখানি বলছিলেন প্রথমে যে আমাদের দেশে বিজ্ঞান সংস্কৃতিটা তৈরি হয় নাই ঠিক মতো। আমরা কি বিজ্ঞানের নিয়ে কিভাবে চিন্তা করতে হয়, কোনটা ঠিক মতো ধরতে হবে, বিশ্বাস করতে হবে, বিজ্ঞান বলেছে বলে দেখতে হবে, কে বলেছে সেটা দেখতে হবে, এই সব কিছুই নিয়ে মানে আমরা সাধারণ জনগণের মধ্যে সাধারণভাবে এক ধরনের কনফিউশন কাজ করে, বোঝা যায় না। বিজ্ঞান মনস্কতা তো গড়ে উঠেই নাই বেশিরভাগ মানুষের মধ্যে, যারা বিজ্ঞান পড়েন তারাও বিজ্ঞান মনস্ক না। অতনু যেটা বলছিলেন যে বিজ্ঞান পড়লেই একটা মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলে না, বিজ্ঞান কিভাবে কাজ করে এবং সেই কাজটা কিভাবে বুঝতে শেখা, যে প্রমাণের ভিত্তিতে একটা ফ্যাক্ট তৈরি হয়, প্রকৃতিতে যে কোনো কিছু বিশ্লেষণ করতে হলে, এই জিনিসটাও বুঝেন না বিজ্ঞান পড়া প্রচুর ছেলে মেয়ে। কারণ ঘটনা হলো যে এটাকে পরিবর্তন করা যায় কিভাবে, তো কিছু বেশি বেশি বিজ্ঞান কিভাবে কাজ করে এই জিনিসগুলো মানে বিজ্ঞান লেখাগুলার পাশাপাশি অন্যান্য লেখাগুলার পাশাপাশি এগুলা করলেও ভালো হয়। আর একটা জিনিস ওনারা বলছিলেন চমৎকার, সঞ্জয় মনে হয় বলছিলেন যে ইলাস্ট্রেটেড বই ছোটদের জন্য এটা খুবই জরুরি, মানে খুবই জরুরি বলতে অত্যাবশ্যকীয় যে ছবি এঁকে বিজ্ঞানকে বোঝানোর জন্য। একটা প্রজেক্ট বাংলাদেশে আছে এখন টিকটালিক নামে, সেটা গুরুত্বপূর্ণ কাজ করছে তারা, কিন্তু ওই একটা প্রকল্পের চেয়ে এটা অনেক বেশি বেশি মাত্রায় দরকার। এখন ছোটবেলা থেকেই ছেলেমেয়েদেরকে বোঝানো উচিত কিভাবে বিজ্ঞান কাজ করে, তাহলে আমার ধারণা যে নতুন জেনারেশনের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি হবে। পুরানো জেনারেশনকে বোঝানোর খুব বেশি কিছু নাই বলে আমি মনে করি, আমাদের মতো বড়দের যতই বলবেন এরা এদের মাথায় ঢুকবে না, তো একদম ছোটবেলা থেকেই নতুনদের তৈরি করতে হবে সেভাবে বলে আমি মনে করি। আমি আরেকটা কথা একটু যুক্ত করতে চাই, তো সেটা হচ্ছে আমি এই যে খান্তাজি তোসমান ভাইয়া যেটা বললেন তার সাথে আরেকটু মানে এই একই সাথে এই ফ্লোতে একটা কথা বলতে চাই যে বিজ্ঞানের বই যে আসলে হচ্ছে না, মানে এই যে টিকটক মানে ইলাস্ট্রেটেড বইয়ের পাশাপাশি মানে কিছু কিছু বই কিন্তু ভালো ভালো বই হচ্ছে, বেশ ভালো ভালো বই আসছে, কিন্তু বিজ্ঞান বইয়ের প্রমোটটাও করাটা জরুরি। হ্যাঁ, মানে আপনি দেখবেন বাংলাদেশে মানে এখানে আসলে একটা একটা মানে তৃতীয় শ্রেণীর আবর্জনা সুলভ বই
যতখানি মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষের কাছে প্রমোট হচ্ছে, মানে সেটা শুধুমাত্র আবর্জনা নয়, মানে তৃতীয় শ্রেণীর আবর্জনা, হ্যাঁ, এই বইগুলো যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, হয়তো একটা কোর একটা মানে সায়েন্সের বই বাদ দিয়ে একটা ভালো নন ফিকশন বই, যেটা একটা প্রবন্ধের বই, এই বইগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না। তো এখন যারা মিডিয়া পার্সন রয়েছে, যারা মিডিয়াতে রয়েছেন, তাদের তো আসলে দায়বদ্ধতা শুধুমাত্র এটা না যে মানুষ যা খেতে চাচ্ছে তাই তাদেরকে খাওয়াতে হবে, তাদের এটাও দায়বদ্ধতার মধ্যে পড়ে যে আসলে কোন জিনিসটা সমাজের জন্য এই মুহূর্তে খুব বেশি পরিমাণে দরকার, কোন জিনিসটা আসলে মানুষ জানে না কিন্তু তাদেরকে জানানোটা প্রয়োজন। সো বিজ্ঞান লেখকরা যেমন বাইরের দেশে এক একজন বিজ্ঞান লেখক, যেমন কার্ল জিমেরের কথা বলি বা রিচার্ড ডকিন্সের কথা বলি, তো এই যে মানুষগুলো এরা কিন্তু এক একজন আসলে সেলিব্রিটির মর্যাদা পান। হ্যাঁ, তো বাংলাদেশে আপনি যত ভালোই বিজ্ঞান বই লেখেন না কেন, এবং প্রচুর বিজ্ঞান বই কিন্তু ভালো ভালো বিজ্ঞান বই বেরোন, আমাদের আগেও বেশ কিছু ভালো ভালো বিজ্ঞান বই বেরিয়েছে, আমি যখন ছোট ছিলাম আমি হাতে গুনে নাম বলে দিতে পারবো, কিন্তু হয়তো তাদেরকে আপনি আমরা চিনিও না, আমরা যারা বিজ্ঞান নিয়ে লেখালেখি করি তাদের বাইরে হয়তো আমরা জানিও না, কারণ কি তাদের বইগুলো হয়তো সেইভাবে বুক স্টোর থেকে শুরু করে মিডিয়া পার্সন থেকে শুরু করে, অর্থাৎ যেখানে যেখানে প্রমোশন গুলো হওয়ার কথা ছিল তাদেরকে প্রমোট ঠিক মতো করা হয়নি। সো প্রমোটের জায়গাটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিজ্ঞানের বইগুলোকে প্রমোট করাটা খুব জরুরি। আমি যখন কোরিয়াতে গেছি দেখেছি এক একজন বিজ্ঞান লেখকের বই তাদের বিগ 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 বিলবোর্ড হচ্ছে মেট্রো স্টেশনগুলোতে রয়েছে, তাদের ছবি দেওয়া, তাদের বইগুলো লেখা, তাদের গবেষণা সম্পর্কে। তো এটা বাংলাদেশে তো বোধ হয় মানে আমার কাছে স্বপ্ন বলে মনে হয় আর কি। এটার সঙ্গে ভালো পয়েন্ট, এটার সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই যে অতনে যে আবর্জনাগুলোর কথা বললেন, বরং সেগুলার প্রচার বেশি হয়। আমি আমি এই অনলাইনের যারা বই বিক্রি করে বিভিন্ন বড় বড় সংস্থা আছে, তারা বিজ্ঞানের বই নামে ওই আবর্জনা গুলাকে প্রথম দিকে রাখেন এবং বলেন যে এটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এবং এই যে আবর্জনা গুলার কথা বলা হচ্ছে সেগুলো আসলে বিজ্ঞানের নাম নিয়ে লেখা বই, কিন্তু বিজ্ঞানের সম্পূর্ণ উল্টা, এর মানে এর মধ্যে অপব্যাখ্যা করা, এটাকে বলতে পারেন অপবিজ্ঞান নিয়ে বই। তো তো সেই সেই বইগুলোর প্রমোশন বেশি হচ্ছে, একদম সত্যি কথা, এবং সাধারণ ভালো বিজ্ঞান বইগুলো নিয়ে লেখা বেশি হয় নাই। আর একটা জিনিস একটু বলতে চাই যে আমাদের দেশে যে সেলিব্রিটি নাই এটা একদম সত্যি কথা, লেখালেখি যারা করেন তাদের বিজ্ঞান নিয়ে তাদেরকে খুব খুব প্রচার করা হয় না। শেষ যিনি ছিলেন আমি মনে করি তিনি হচ্ছেন আব্দুল্লাহ মতি শরফুদ্দিন, তিনি ছাড়া বাংলায় বিজ্ঞান নিয়ে সহজ ভাষায় বিজ্ঞান নিয়ে লেখা আর কোনো লেখক সেলিব্রিটি নাই, এটা একদম একেবারে স্পষ্টভাবে বললে এটাই বলা যায়, এবং এটা দুঃখজনক কারণ উনি গত হয়েছেন অনেকদিন হয়েছে, তার লেখা অনেকদিন ধরে প্রকাশ হয় না, তার মাত পরে যে 15-20 বছর গেল তা সেই সময়গুলোতে আমরা কেন এরকম পিছিয়ে গেলাম বলা যায় এই দিক থেকে। ছোটদের জন্য ভালো বিজ্ঞান বই লেখা এবং তার প্রচার নিয়ে এবং লেখকদেরকে সুমর্যাদা দেওয়া নিয়ে। জান্নাতুল ফিজা আপনি যদি কিছু বলতে চান তাহলে আনমিউট করে বলতে পারেন। এই বিষয়ে আমরা যে আলোচনা করছিলাম এখানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে বিজ্ঞান চেতনা জিনিসটা তৈরি করতে হয় অল্প বয়সে, এবং এটার পেছনে রাষ্ট্রের একটা বড় প্রাতিষ্ঠানিক প্রভাব না থাকলে বা প্রয়াস না থাকলে এটা করা সম্ভব না। যেভাবে আমি বলতে পারি যে এখন আমি অনেক বছর বাইরে রয়েছি, আমি যেটা দেখেছি যে একদিক থেকে যেমন স্কুলের পাঠ্যসূচিতে বিজ্ঞান, বিজ্ঞান চেতনা, বিজ্ঞানের ইতিহাস এই বিষয়গুলো থাকে, তেমনি স্কুল থেকে বিজ্ঞান মিউজিয়াম থেকে আরম্ভ করে বিভিন্ন ফিল্ড ট্রিপ ইত্যাদি আয়োজনের প্রয়াস থাকে, এবং এর পাশাপাশি সরকারি মিডিয়া যেগুলো যেমন এই দেশে বিবিসি বা আমেরিকাতে পিবিএস এইগুলোতে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের যে প্রাচুর্য, এই সব কিছু মিলিয়ে যে একটা পরিবেশ সৃষ্টি করা হয় ছাত্রছাত্রীদের জন্য অল্প বয়সে বিজ্ঞানের সাথে পরিচিতি এবং ঘনিষ্ঠতা, এটা আমার ব্যক্তিগত ধারণা যে এই প্রয়াসটা রাষ্ট্রের তরফ থেকে না থাকলে আসলে দেশে ব্যাপক হারে বিজ্ঞান চেতনা বিষয়টা সম্ভব না। তো আপনারা বলতে পারবেন যে এই বিষয়ে পরিবেশ বাংলাদেশে কেমন?
সঞ্জয় আপনি যদি সাথে থাকেন তাহলে আপনি শুরু করতে পারেন। আমার কথাটা তো আমি প্রথমেই বললাম যে বাংলাদেশে আসলে সরকার থেকে শুরু করে মানে বিজ্ঞান লেখার ক্ষেত্রে যে ব্যাপারগুলো থাকে সেই জায়গাগুলো আসলে খুব একটা মানে একেবারেই সুবিধাজনক অবস্থানে নেই আর কি। এবং পাশাপাশি ভাবে মানে আপনি যদি তাকিয়ে দেখেন যে যে সমস্ত ক্ষেত্রে আসলে মানে মানে সরকার কিন্তু বা আমাদের প্রত্যেকটা সরকারের কিছু কিছু জায়গা থাকে যারা কিনা যে পাঠাগার উপলক্ষে সরকারি পাঠাগার উপলক্ষে প্রচুর বই কেনে, তারা কিন্তু প্রচুর বই কেনে এবং একটা বড় অঙ্কের বই তাদের কিনতে হয়। তো এটাও তো এক ধরনের প্রণোদনা বিজ্ঞান লেখকদের প্রতি যে আপনার বইটাকে আমরা কিনছি, এটা আমাদের এটা একটা বড় ধরনের ইন্সপিরেশন। তো আমার যতদূর মনে পড়ে এই বছর গত বছর আমি কয়েকটা পাঠাগারের আমি লিস্ট দেখেছি, মানে বিজ্ঞানের বই সেখানে আসলে নেই বললেই চলে আসলে। তো মানে সেখানে এবছর বোধহয় আমার চোখে একটা বিজ্ঞানের বইও পড়েনি, যদি থাকে সেটা খুবই কিয়দংশ এবং সেই বইগুলো আসলে এতটা বেশি ব্যাকডেটেড বা বইগুলো আসলে মানে সেটা আসলে যে আপনার বিজ্ঞানের বইটা আসলে কোন কাঠামো মেনটেন করে নেওয়া হয়েছে বা আমি কেন এই বিজ্ঞানের বইটা নেব, এটা তো একটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। তো সরকারের এই সংস্থাগুলোর মানে সরাসরি সরকার তো নয়, সরকারের যারা যে সংগঠনটা বা যে অর্গানাইজেশনটা এই এটা ডিল করে এটা মেনটেন করে, তাদের আসলে আমি ঠিক জানি না আসলে তারা কিভাবে কোন ধরনের পদ্ধতি মেনে আসলে এই বইগুলো তারা ক্রয় করে বা বিজ্ঞান লেখকদের প্রতি এই প্রণোদনাটা দেয়। তো এটা একটা পয়েন্ট যে আসলে এই অবস্থানটা একেবারেই সুবিধাজনক নয় আমাদের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেমন হচ্ছে বাংলাদেশে বিজ্ঞান যারা লেখেন, এটা শুধুমাত্র যারা বিজ্ঞান লেখেন শুধু তাই নয়, আমি হচ্ছে আপনি যখন দেখবেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা লেখালেখি করেন মানে এক্সেপ্ট একুশে পদক বা আমি বাংলাদেশের কথা বলছি যে সমস্ত কিছু পদক রয়েছে, কিছু সরকারি এই 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 হাই ক্লাস কিছু জায়গা রয়েছে, এগুলো ব্যতীত আরো বেশ কিছু তারা সম্মাননা পুরস্কার বিভিন্ন লেখকদের দিয়ে থাকেন, পাশাপাশি সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন বেসরকারি সংগঠন তারাও কিন্তু দিয়ে থাকেন। তো দু একটা সংগঠন বাদে বিজ্ঞান লেখকদেরকে যে আসলে যে এই যে আপনি যেটা বললেন যে প্রমোট করা বা তাদের জন্য যে একটা সুন্দর একটা ক্ষেত্র প্রস্তুত করা, তাদেরকে আসলে ইন্সপায়ার করা, এর এই ধরনের কোনো কোনো ধরনের অ্যাওয়ার্ড বা কোনো ধরনের ক্যাটাগরি কোনো খুব একটা থাকে না, কোনো স্পেসিফিক ক্যাটাগরি থাকে না। আমার যতদূর মনে পড়ছে অগ্রণী ব্যাংক শিশু অগ্রণী ব্যাংকের একটা পুরস্কার আছে বিজ্ঞানের, এরকম দু একটা ব্যতীত মানে খুব বেশি মানে আহামরি যেগুলো আর কি আপনাকে খুব ভালোভাবে ইন্সপায়ার করবে মানুষের কাছে আপনাকে পরিচয় করাবে এই ধরনের জায়গা খুব কম। এটা গেল একটা পয়েন্ট যে আসলে নেই বললেই চলে। এখন কথা হচ্ছে যাদের দেওয়া হয় ধরেন মানে যে অল্প খুব বিস্তার দু একটা পুরস্কার রয়েছে যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, তো সেই ছোটখাটো অ্যাওয়ার্ডগুলো আসলে তাদেরকেই দেওয়া হয় যাদের আসলে এই মুহূর্তে বিজ্ঞান বিজ্ঞান লেখার প্রণোদনার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তারা অলরেডি বিজ্ঞান লেখক হিসেবে স্টাবলিশড, তারা যথেষ্ট ভালো লেখেন, তাদের লেখা মানুষের কাছে পৌঁছয়, তাদের বই প্রচুর বিক্রি হয়। তো তাদের আসলে বইয়ের প্রণোদনার জায়গাটা আসলে দরকার নেই, তাদের আসলে ওই ইন্সপিরেশনটা না হলেও চলতো, যেটা একটা তরুণ লেখকের জন্য অনেক বড় ইন্সপিরেশনের জায়গা হয়ে দাঁড়ায় সেটা আসলে ওই মানুষগুলো আসলে অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তারপরে তো আসলে তাদের এই ধরনের ইন্সপিরেশনের জায়গা তো আসলে মানে আমার তো মনে হয় না খুব বেশি মানে তাদেরকে এখানে খুব বেশি মানে কি বলবো ইতর বিশেষ করতে পারে আর কি। তো আমার মনে হয় এই দুটো জায়গা আমি যেটা বললাম যে আসলে বাংলাদেশে বিজ্ঞান যারা লেখেন বা একটা তরুণ লেখক কেন বিজ্ঞান লিখতে আসবেন, যেমন আমি মনে করতে পারি রেবেকা স্ক্লুটের কথা যিনি কিনা যে হেলা সেলটা আবিষ্কার করেছিলেন, তো তিনি মানে সরি ভুল বলেছি একদম মানে হেলা সেলের এই কাহিনীটা নিয়ে যে বইটা লিখেছিলেন আর কি, হেলা সেলের এই পুরো ডিটেলসটা নিয়ে হেনরিয়েটা ল্যাক্সের,
তো তার এই ব্যাপারটাই, কাহিনীটা যিনি আর কি আবিষ্কার করে আমাদের সামনে তুলে ধরেছিলেন, তো তার লেখা থেকে আমি জানতে পারি যে তিনি যখন বিজ্ঞানের ক্লাস করতেন তখন তাকে এটা খুব ভালোভাবে আলোড়ন সৃষ্টি করে এবং তিনি একটা পর্যায়ে আর কি ছুটে যান, এদের পরিবারের সাথে কথা বলেন, ধীরে 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 তিনি একটা এক্সকারশন মতো আর কি, মানে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আসলে তিনি কাজটা দেখে করেন। তো একটা কি একটা এনভায়রনমেন্ট আপনার প্রয়োজন হয়, একটা আপনি লেখালেখি করার ক্ষেত্রে আপনি একজন সায়েন্স কমিউনিকেটর হিসেবে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে একটা এনভায়রনমেন্ট, একটা ইন্সপিরেশন, পিছনে একটা সাপোর্ট দরকার হয়, যেটা কিনা আসলে বাংলাদেশে সরকারের ক্ষেত্রে সরকারের দিক থেকে নেই বললেই চলে। আমি বললে কেমন শোনাবে আমি জানি না, কিন্তু আমাদের দেশে যে কোনো কিছুতে সরকারের উপর চেয়ে থাকার মতো ভরসা কারো নাই। এটা আপনি করোনা মোকাবেলা করলেও দেখতে পাবেন, সরকার কিছু করছে না, বরং স্বেচ্ছাসেবীরা মাস্ক তৈরি করছে, স্বেচ্ছাসেবীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে, প্রাইভেট সেক্টরে টেস্টিং করছে, পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে এইসব কাজগুলো হয়, মানে ওই শুভ উদ্যোগগুলো যেগুলো আপনি বলতে পারেন। কারণ বিজ্ঞানের ক্ষেত্রে একই, আপনি এই ব্যক্তিগত পর্যায়ে যদি কোনো কিছু দাঁড়া করানোর চেষ্টা না করেন তাহলে এটা সরকারি পর্যায় থেকে খুব ভালো কিছু তৈরি হবে সেটা আশা করাটা আমি প্রতি আমি ভরসা রাখতে পারি না আর কি। সেই জন্য আর শুধু তো লেখক না, আমাদের দেশে বিজ্ঞানীদেরকে পুরস্কৃত করা, আপনি একটা বিজ্ঞানীদের পুরস্কারের নাম বলতে পারবেন যে বিজ্ঞানীদেরকে পুরস্কার করা হয় প্রতি বছর এই পুরস্কার দিয়ে? তো এরকম কিছুই নাই। তো এখন সেজন্য বিজ্ঞানীও ভালো তৈরি হয় না, অ্যাওয়ার্ডেড হয় না, ফান্ডিং নাই, এইসব কিছু মিলাই অবস্থা। তো লেখকদের, শুধু বিজ্ঞান লেখকদের পুরস্কৃত করা হবে এটা সরকারিভাবে আমি এখনো মনে করি না যে হবে। তো এই আমাদের নিজেদের, যেমন আমি একটি খুব রিসেন্টলি, এই তো বোধহয় আমি সেদিন গত কয়েকদিন আগে পড়ছিলাম, ভাটনগর যে পুরস্কারটা দেওয়া হয় প্রত্যেক বছর ভারতীয় বিজ্ঞান, সেক্ষেত্রে আসলে পশ্চিমবঙ্গের একটা বড় মানে আধিক্য রয়েছে বিজ্ঞানীদের ক্ষেত্রে। তো এটা একটা, আমি এই কথাটা আসলে আমি খান্তাজিৎ ভাইয়ের সাথে একমত, বিজ্ঞানীদেরকেও আসলে যে ইন্সপিরেশনের জায়গাটা সেটাও আসলে মানে সরকারের কোনো ধরনের মানে মাথা ব্যথা নেই, অবশ্য মাথা ব্যথা হবে এটা আশা করো এক ধরনের বোকামি যাই। আমরা প্রায় আমাদের নির্ধারিত সময় অনেকটাই পার করে এসেছি, তাই আমি আপাতত শেষ একটা প্রশ্ন করে আলোচনাটা শেষ করবো, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে। তো সঞ্জয়ের মনে হচ্ছে নেটওয়ার্ক খুবই সমস্যা করছে, উনি এখন আপাতত এই কলে নেই। তো অতনুকেই তাহলে প্রশ্নটা শেষ করি, যে এখন এই ইন্টারনেটের যুগে বিজ্ঞান জনপ্রিয় করার জন্য বই লেখা বা আমরা যে আলোচনা করছি ব্লগ পোস্ট লেখা ইত্যাদির পাশাপাশি আর কি করা যেতে পারে, বা আপনি নিজে আর কিছু করার কথা ভাবছেন কিনা? আমি আসলে লেখালেখিটার পাশাপাশি কিছু মানে অ্যাক্টিভিজম করবার কথা চিন্তা করছি, কারণ আমি এখন এই মুহূর্তে বাংলাদেশে আছি, আমি নিজের উদ্যোগে বিভিন্ন যারা হচ্ছে এই মুহূর্তে টিনেজার হাই স্কুলে পড়ে স্কুলে পড়ে তাদের সাথে কথা বলবার চেষ্টা করছি, তাদের কিছু কিছু ক্ষেত্রে মেন্টরিং করবার ট্রাই করছি, তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে তাদের সাথে আলোচনা করছি, কিছু কিছু বিজ্ঞানের বিভিন্ন নতুন নতুন বিষয়গুলো সম্পর্কে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি মানে এটা টোটালি ব্যক্তিগত উদ্যোগে আর কি, কারণ আমি তো আসলে দেশে থাকি না, কোনো ধরনের অর্গানাইজেশনের সাথে ওইভাবে কাজ করার ইয়া হয়নি। তবে আমি এই মুহূর্তে কাজ করছি হচ্ছে থিঙ্ক বাংলার সাথে, এটি একটি বাংলা ভাষায় শুধুমাত্র যে বই পড়া, যেটা আমরা বলছিলাম যে আসলে মানে কাগজের বইয়ের যে একটা অন্যরকম আবেদন, সাধারণত ইবুকে সাধারণত সেটা আমরা পাই না, বা ব্লগেও আসলে এখনো সেইভাবে আমরা মানুষকে ইংগেজ করতে পারছি না, যেমন টেডএক্সের যে ভিডিওগুলো থাকে, টেডএডের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো খুব অসাধারণ ভিডিও হয়, একটা মানুষ চাইলেই খুব সুন্দরভাবে বিজ্ঞানের একটা টপিক সম্পর্কে জানতে পারে। তো থিঙ্ক বাংলার সাথে আমি এই মুহূর্তে কাজ করছি সেরকম বিভিন্ন টপিকস নিয়ে, ছোট ছোট পোস্ট লেখা এগুলো তো তৈরি করছেই, নতুন নতুন অনেক বিজ্ঞান লেখকদের সাথে যোগাযোগ করে তাদেরকেও লিখতে উৎসাহিত করছি, মেন্টরিং করবার ট্রাই করছি, পাশাপাশি বিভিন্ন নতুন নতুন টপিকস নিয়ে ভিডিও করবার ট্রাই করছি। আমার মনে হয় কিছুদিন আগে এখানে বন্যা আহমেদ আপু এসেছিলেন, তার সাথেও মানে আমরা যে কলাবরেশনে থিঙ্ক বাংলার সাথে কাজ করছি, আমি থিঙ্ক বাংলার একজন মেম্বার, তো সেখানে আমরা
মানে এই রিসেন্টলি মানুষের বিবর্তনের উপর একটা ভিডিও প্রকাশিত হয়েছে গতকালকে, যে এরকম বিভিন্ন টপিকসের উপরে যাতে মানুষের ভেতরে বিজ্ঞান মনস্কতাটা বৃদ্ধি পায়। আসলে বিজ্ঞান আমরা, আমি কখনো বলছি না যে এটাই বিশ্বাস করতে হবে, এটাই বিশ্বাস করতে হবে, এটাই মানে আলটিমেট ট্রুথ, যেটা আসলে বিজ্ঞানে আলটিমেট ট্রুথ বলে কিছু নেই। তো সুতরাং যেটা এখনো পর্যন্ত গবেষণা করে আমরা পেয়েছি বিভিন্ন গবেষকদের সাথে কথা বলে, সেই জায়গাগুলো আমরা আর কি, আপনি নিজেও তো আসলে একটা স্ক্রিপ্টে ছিলেন যে ইয়ের উপরে, যে বর্ণের উপরে যে স্ক্রিপ্টটা হয়েছিল, তো সেইভাবে আর কি আমরা বিভিন্ন গবেষকদের সাথে কথা বলে মানুষের কাছে বিজ্ঞানের লেটেস্ট ইনভেনশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, লেটেস্ট ডিসকভারির খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এই ধরনের কিছু কাজ করছি। আর পাশাপাশি মেঘে ঢাকা তারা 3 নম্বর খণ্ড, মানে আমি একটার পর একটা খণ্ডের কাজ করে যাচ্ছি, মানে দুর্ভাগ্যবশত মেঘে ঢাকা বাঙালি বিজ্ঞানীদের সংখ্যা বেশ বেশ অনেক, সুতরাং আমার খণ্ড চলতে থাকছে। আর পাশাপাশি করোনা ভাইরাসের প্যাথোজেনেসিস বা করোনা ভাইরাসের যে পুরো যে ব্যাপারটা, এটার একটা মানে ইটস নট লাইক আ কাইন্ড অফ যে কোনো এটা কিভাবে আমাদের ইকোনমিতে প্রভাব ফেলবে বা এই ধরনের কোনো বই না। করোনা ভাইরাস আসলে কি এবং এই ভাইরাসটা সম্পর্কে মানে নতুন নতুন কি জানতে পেরেছি বিজ্ঞান মহল থেকে, সেটার একটা আপডেটেড একটা লেখার একটা কালেকশন তৈরি করবার চেষ্টা করছি কয়েকজন, আমরা আমি এবং আমার কয়েকজন জুনিয়র বিজ্ঞান লেখক মিলে, লেখিকা মিলে, তো আমরা সেই সেই একটা বইয়ের কাজও আর কি এই মুহূর্তে করছি। তো বইয়ের এই মেঘে ঢাকা তারা 3 এবং করোনা ভাইরাসের উপর একটা বইয়ের কাজ হচ্ছে, পাশাপাশি এই ধরনের অ্যাক্টিভিটিস করছি আর কি, চেষ্টা করছি। সঞ্জয় আপনি কি আপাতত আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সঞ্জয়ও মনে হয় পাচ্ছে না। সঞ্জয়ও করোনা নিয়ে সম্প্রতি একটা বই লিখছে, অবশ্য লিখে শেষ করে ফেলেছে, তো উনি আমাকে আসলে ম্যানুস্ক্রিপ্ট পাঠাইছিলেন দেখার জন্য, তো আমি দেখলাম ছোটদের জন্য বেশ চমৎকার বই, সেটাও প্রকাশ করবে আমার ধারণার সামনে, সেটা আমি জাস্ট, ও যেহেতু বলতে পারছে না আমি আপডেট দেওয়ার জন্য বললাম। তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করি। অতনুকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সঞ্জয়কে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খানিক গালাপের সবাইকে অনেক ধন্যবাদ যারা রয়েছেন জুন কলে বা ফেসবুকে যুক্ত রয়েছেন, খান্তাজি হোসেন ভাইকে অনেক ধন্যবাদ, আমার খুব প্রিয় একটা পেজ এটা, আমি ফলো করি, সবসময় জুমে আসা সম্ভব হয় না, এই জন্য ফেসবুকে ফলো করি, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, হ্যাঁ।